হরে কৃষ্ণ জয় সর প্রভুপাদ কী জয় অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কী জয় গুরু মহারাজ কী জয় সো আমরা চন্দন যাত্রার আলোচনা আমরা গতদিন শুরু করেছি তো আমরা কালকে প্রথম দিন চন্দন যাত্রার উপরেই শ্রীমৎ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত থেকে আমরা শ্রবণ করছি যে আসলে চন্দন যাত্রার মহিমা বা এই একুশ দিনের কি কি মহিমা আমরা পর্যায়ক্রমে কয়েকদিন স্লট হিসেবে আমরা আলোচনা করব যাতে আমরা শুধু চন্দন যাত্রার যে ভগবানকে চন্দন দিয়ে আমরা আনন্দ পাবো তা না আমরা হৃদয়েও যে চন্দন যাত্রার যে মহিমা সেটাকে উপলব্ধি করে হৃদয়েরও প্রশান্তি আমরা আনয়ন করব এজন্য আমি গত দিন থেকে স্টার্ট করেছি যে কারণ আমাকে অনেক ভক্তবৃন্দ রিকোয়েস্ট করেছে প্রভু একটু চন্দন যাত্রার উপরে আপনি পুঙ্খানুপুঙ্খ একটু ডিটেলসে বর্ণনা করুন তা আমি চিন্তা করেছি ঠিক আছে আমরা এটা পর্যায় একটা সেমিনার আকারে আমরা চন্দনযাত্রার উপরে অল্প অল্প করে আমরা প্রত্যেক দিন কিছু রসতত্ত্বকে আস্বাদন করার চেষ্টা করব আর যার মাধ্যমেই আমরা চন্দন চন্দনযাত্রার পুরো ইতিহাসটা বা পুরো পর্যায়কর্মিক একটা মানে কি বলে বিবরণ আমরা সম্পূর্ণরূপে জানতে পারি আর জানার মাধ্যমে আমাদের ভক্তিকে আরও বৃদ্ধি করতে পারি তো ঠিক আছে আমরা চন্দনযাত্রার লীলা উৎসব আমরা শুরু করছি তা আপনাদের কাজ হচ্ছে সেই যে টুক করে সবাই শেয়ার করে দিন যাতে অন্য ভক্তরাও আমাদের সঙ্গে যুক্ত হয়ে সবাই কি করতে পারি এই ক্লাসে অংশগ্রহণ করে তারাও এই চন্দনযাত্রার মহিমায় ভাগ নিতে পারে হরে কৃষ্ণ তো আমরা একটু শুরুতে মঙ্গলাচরণ করছি ও মজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শালাকায়া চক্ষুর উন্মিলিতাম যে না তসমাই শ্রী গুরবে নমহা শ্রী চৈতন্য মনোহবিষ্টং স্থাপিতং যেন দদাতি শপদান্তিকম বন্দে আম শ্রী श्रीयुतपदकमलं श्रीगुरुणा वैष्णवं च श्रिरुपं शग्रजातं सहगनरघुनाथनितं तं सजीवं शादयितं शवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादन् शहगनलललिता श्रीविशखानितं च न विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमाते जयपतका स्वामिनीति नामिने नमाचर्यपादाय निताय कृपाप्रदायिने गौडकाथाधमधाय नगरग्रामताडिने नमां विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमाते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सारस्वती गौरवाणीप्रचारिणे निर्विशेषशून्नवादि पाश्चदेशतारिणे जय श्रीकृष्णचैतन् प्रभुनितानन्द स्वीयद्वैतगदाधर शिवशादिगौडभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे মুখম করচলাম পোঙ্গুঙ্ ঘায়েতি গি যৎপাতমহংবন্দে পরমান্দিগুদিনতা শ্রীচৈতন্যইশ্বর নষ্ট প্রায়ভদ্রিশু নি ভাগবত ভগবতি উত্তম শ্লোক ভক্তিভতি নৈষ্কি হর সর্বপ্রথমে যারা এই লাইভে উপস্থ সকলমার পূজনীয় এবং আদরণীয় সকল আমার মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর রাতুল চরণ কমলে আমার প্রণতি জ্ঞাপন করছি আমাদের ফেসবুক বন্ধুদের আমরা এবং গোপীদের আমরা দেবীদের আমরা চরণে প্রণতি জ্ঞাপন করছি সকলে আমাকে কৃপা আশীর্বাদ করবেন যেন আমি এই চৈতন্য চরিতামৃত থেকে পড়ে নিজে আস্বাদন করতে পারি এবং আপনাদেরকে আস্বাদিত করাতে পারি মাধবেন্দ্রপুরী কীভাবে চন্দনযাত্রা মহোৎসব গোপীনাথ তাকে দিয়ে করিয়েছিলেন যেটা আমরা গতকাল থেকে শ্রবণ করে আসছি অল্প অল্প করে তো আমরা আজকেও তার দ্বিতীয় অংশ আমরা আলোচনা করতে শুরু করব তো সকলের কাছে আমার অনুরোধ থাকবে যাতে সকল আমার মায়েরা প্রভুরা আরও সংযুক্ত হয়ে এই লীলা তত্ত্বকে আস্বাদন করতে পারে এর জন্য কৃপায়া আপনারা সবাই এটাকে শেয়ার করে দিন যাতে আপনার ফেসবুক বা আপনার ফেসবুক পেজে অথবা গ্রুপে যাতে সবাই যুক্ত হয়ে এই লীলা কথাকে আস্বাদন করতে পারে আমরা এটা প্রতিদিন পাঁচটা থেকে ভারতীয় টাইম আলোচনা করার চেষ্টা করব আমি কালকে দেখেছি অনেকে সুন্দর সুন্দর কমেন্টস করেছে অনেকেই সুন্দর সুন্দর কমেন্টস লিখেছে আমাকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে তাদের খুব ভালো লেগেছে কারো কারো হৃদয় খুব বিগলিত হয়ে গেছে লিখেছে তো খুব ভালো এর জন্য আপনাদের এই কথাগুলো আমাকে উৎসাহিত করেছে যে না ঠিক আছে আমি ভক্তদের সঙ্গে এই চন্দনযাত্রার লীলাকে আমিও তাদের সঙ্গে বলে নিজেকে ধন্যাতি ধন্য করব। আমাদের বৃন্দাবনে প্রচণ্ড গরম পড়ছে আর এই কুশ দিনটা আরও দামগ্নি একটা লু চলছে হিউমিডিটি মানে বাইরে থেকে ঘাম অতো বেরোচ্ছে না কিন্তু ভিতর থেকে মানে সব চুষে যাচ্ছে এরকম আসলে এটাই বৃন্দাবনে থাকার মহিমা আপনাকে যদি ভগবানের প্রতি ভালোবাসা থাকে তাহলে এই কি বলে ঠান্ডা গরমকে এত চিন্তা করলে হবে না ভগবত গীতা ভগবান বলেছেন শীত উষ্ণ সুখ দুঃখদা আগম পাই না অনিত্যা তাং তিতিক্ষ ভারত হে অর্জুন শীত উষ্ণ যেরকম কালের আবর্তনে আসে তেমনি সুখ দুঃখ কালের আবর্তনে তোমাকে সহন করতে হবে তাহলেই তুমি পরমার্থকে বা প্রকৃত জিনিসকে লাভ করতে পারবে তাই কোনো উপযুক্ত বস্তু কোনো মহৎ জিনিসকে প্রাপ্ত করার জন্য আমাদের ধৈর্যের সঙ্গে হ্যাঁ আমাদেরকে তপস্যা চালিয়ে যেতে হবে তপদিব্যম জীবনটার অর্থই হচ্ছে তপস্যা যত ধৈর্য ধরে আমরা ভগবানের প্রতি বিশ্বাস থেকে তপস্যা করব ভগবান শ্রীকৃষ্ণ তত আমাদেরকে আমাদের যে প্রকৃত অভীষ্ট লক্ষ্য প্রেম সেটা তিনি দান করতে সহায়তা করবেন হরে কৃষ্ণ সবাই বেশি বেশি শেয়ার করুন যাতে সবাই আসে আসলে অনেকে হয়তো মনে করবেন আমি কেন শেয়ার আমার নিজের নাম যশ না আমি চাই যে সবাই কথাকে শ্রবণ করে কথাকে শ্রবণ করে তারাও ব্যক্তিগত জীবনে তাদের ভক্তিকে প্রবিষ্ট করতে পারে আর মনোযোগ দিয়ে শ্রবণ করুন এবং উপলব্ধি করুন শুধু শ্রবণ করলে হবে না উপলব্ধি করতে হবে এর জন্য প্রপাত বলেছেন এই শাস্ত্র পড়ার জিনিস নয় এগুলোকে উপলব্ধির জিনিস এর জন্য শাস্ত্র নট ফর রিডিং ইট ইস ফর দ্য রিয়েলাইজেশন হ্যান ইউ গেট দ্য রিয়েলাইজেশন দেন ইউ ক্যান গেট দ্য পিস যখন আপনি এটাকে উপলব্ধি করতে পারবেন তখন আপনি ভিতরে আনন্দ পাবেন তো আমরা গতকাল চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা থেকে পড়ছিলাম একটা জায়গা আমরা থেমে গিয়েছিলাম একশো পঁচিশ মধ্যলীলার চতুর্থ অধ্যায়ের একশো পঁচিশ নম্বর শ্লোক গতকাল পড়েছিলাম চৈতন্য চরিতামৃতের আজকে একশো ছাব্বিশ থেকে পড়ছি আমি একটু জাস্ট পিছনেরটা দু মিনিটের টেনে বলে দিচ্ছি না আমরা গতকাল আলোচনা করেছিলাম কি যে কি করেছেন মানে গোপাল বৃন্দাবনে সেই গোবর্ধনের গোপাল কি করেছেন মাধবেন্দ্রপুরীকে তার শরীরে এত তাপ তাপ অগ্নি জ্বলতে ছিল তখন তাকে কি বলেছে আমাকে এটা জোরানোর জন্য তুমি মলয়জ পর্বতে যাও আর সেখান থেকে মলয় চন্দন নিয়ে আসো গোপাল কহে পুরি গোপাল কহে পুরী আমার গোপাল কহে পুরি আমার তাপ নাহি যায় মলয় চন্দন লেপো তবে সে জুড়ায় এই থেকে শুরু হয়েছিল যাও আমার শরীরের তাপ জুড়াবে কিভাবে যদি মলয় দেশে গিয়ে তুমি চন্দন নিয়ে আসো এভাবে করে তিনি হাঁটতে শুরু করেন তিনি ধীরে ধীরে এই সেবা পূজার ভার বঙ্গদেশের দুইজন ভক্তদের কাছে দিয়ে তিনি চলতে শুরু করেন তিনি চলতে চলতে গিয়ে অদ্বৈত আচার্য বাড়ি শান্তিপুরে গিয়ে পৌঁছায় সেখানে অদ্বৈত আচার্য প্রভুর সঙ্গে তার সাক্ষাৎ হয় তারপর অদ্বৈত আচার্য প্রভু তার সেবা যত্ন করেন এবং তার কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হন তারপরে তিনি নীলাচলের উদ্দেশ্যে পূর্বে দক্ষিণ দিকে যাত্রা শুরু করেন যাত্রা করতে করতে উনি এসে পৌঁছান রেমুনাতে সেই রেমুনাতে গোপীনাথ বিগ্রহকে দর্শন করলেন গোপীনাথকে দর্শন করে উদণ্ড নিত্য কীর্তন করলেন তারপরে মনে মনে তিনি ইচ্ছা পোষণ করলেন যে এই গোপীনাথকে যে অমৃত কেলি ভোগ দেওয়া হয় কত সুগন্ধি কত অপূর্ব যদি একটু এই ক্ষীর প্রসাদ আমি পেয়ে আস্বাদন করতে পারতাম তাহলে আমার যে গোবর্ধনের গোপাল তাকেও আমি এই কেলি ভোগ বানিয়ে খাওয়াতে পারতাম তো যখন আরতি সন্ধ্যা সন্ধ্যাকালীন যে আরতি শেষ হলো ভগবানকে ভোগ লাগলো তখন মাধবেন্দ্রপুরী আরতি ভোগ শেষ হওয়ার পরে তিনি আর পূজারি তাকে দেয়নি তো তিনি তখন বাইরে চলে এসে সেই শূন্য হাটে গিয়ে সে সেখানে একটা বটবৃক্ষের নিচে বসে তিনি নামামৃত আস্বাদন করতে লাগলেন আর প্রেমাশ্রুতে তার কি বলে শরীর বিগ মানে স্নাত হচ্ছিল এইরকম তখন কি করলেন যখন এরকম কান্না করছেন তো এইভাবে আমরা কালকে গতকাল শেষ করেছিলাম তা আজকে আমাদের শুরু হবে একশো ছাব্বিশ নম্বর শ্লোক থেকে নিজকৃত্য করি পূজা নিজকৃত্য করি পূজারী করিল শয়ন স্বপনে ঠাকুর আসি বলিলা বচন আহ নিজকৃত্য করি পূজারী করিল শয়ন স্বপনে ঠাকুর আসি বলিলা বচন যখন সে কী করল এই পূজারী সমস্ত মন্দির মার্জন টার্জন করে সব প্রসাদ প্রসাদ বের করে ভগবানকে শয়ন দিয়ে দিলেন তখন ভগবান শয়নে চলে গেলেন পূজারীও তার শয়নে চলে গেলেন হ্যাঁ তখন কি করেছেন গোপীনাথ তার স্বপ্নে পূজারীর স্বপ্নে এলেন পূজারীর স্বপ্নে এলেন পূজারি করদার পূজারি করদার বিমোচন ক্ষীর এক রাখিয়াছি সন্ন্যাসীর কারণ উঠো পূজারী করদার বিমোচন কর ক্ষীর এক রাখিয়াছি আছি সন্ন্যাসীর কারণ হে পূজারি তুমি ওঠো ওঠো যাও আমি আমার এক পরম ভক্ত মাধবেন্দ্র সেই সন্ন্যাসীর জন্য আমি এক ক্ষীর কি করেছি আমার আঁচলের পিছনে রেখে দিয়েছি যাও তুমি সেই ক্ষীরটুকু নিয়ে নাও ধরার ঢাকা এক ক্ষীর হয় তোমার না জানিলা তাহা আর তাহা আমার মায়ায় ধরার আচলে ঢাকা এক ক্ষীর হয় তোমরা না জানিলা তাহা আমার মায়ায় আমি এক ধরা ধরা মানে হচ্ছে কি মাটির ভাণ্ড তার এক ভাড় ঘাড়া ভাট ক্ষীর আমি আমার আঁচলের পিছনে রেখে দিয়েছি কিন্তু তুমি সেটা ভুলে ভুলে গিয়েছো আমার মায়া শক্তির কারণে আমি তোমাকে বুঝতে দেইনি এর থেকে শিক্ষা কী ভগবান শ্রীকৃষ্ণ যখন তার প্রেমময়ী কোনো ভক্তকে কিছু দিতে চান হয়তো বাহ্যিক জগতের লোকের কাছে মনে হতে পারে যে এই সাধু সন্ত এদের তো কোনো উন্নতির লক্ষণ বা কিছু না এরা এরকমই থাকবে এদেরকে ভগবান কিছু দেয় কারণ অনেকে মনে করে যারা সাধু সন্ত তাদের জন্য মনে হয় ভগবান কিছু রাখেনি হ্যাঁ এর জন্য কোনো সিমটম দেখা যায় না ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের সঙ্গে সর্বদা আছেন আর তার পর্দার আড়ালে তিনি তার ভক্তের জন্য গুপ্ত প্রেম কৃষ্ণ কৃষ্ণপ্রেম তা লুকিয়ে রেখেছেন যা জগতের মানুষ চিরজীবন প্রার্থনা করে প্রাপ্ত হওয়া সম্ভব নয় কিন্তু তার প্রকৃত ভক্তের জন্য সে সেটা গুচ্ছিত করে রেখেছে সংসারে যদি কাজের লোক কাজ করে তো তখন মালিক তার জন্য একটা গুপ্ত অ্যাকাউন্ট করে রাখে যখন ও আমাদের জন্য এত কিছু করল ওর বিবাহ স্বাদির সময় আমরা একটা ওকে এক্স সারপ্রাইজ দেব তো ভগবান শ্রীকৃষ্ণের দুয়ারে গোপালের দুয়ারে গোপালের সেবায় যে নিজেকে উৎসর্গকৃত করেছে গোপালও তার জন্য একটা ব্যাঙ্ক ব্যালেন্স গুপ্ত ব্যাঙ্ক ব্যালেন্স রেখে দিয়েছে যেটা সে মৃত্যুর পরে বা ঠিক তার অন্তিম সময় তিনি তাকে দান করবে উপযুক্ত সময় মাধবেন্দ্র শীঘ্র গোপাল কি বলছেন যাও আমার মাধবেন্দ্রপুরী নামক এক সন্ন্যাসী শূন্য হাটে আছে। তুমি তাড়াতাড়ি গিয়ে তাকে এই ক্ষীরটা দাও প্রশ্ন আসতে পারে প্রভু ভগবান শ্রীকৃষ্ণ কেন ওই পূজারীকে উঠিয়ে তাড়াতাড়ি যেতে পড়ল কারণ মাধবেন্দ্র তো অযাচক বৃত্তি কারো কাছে কিছু চেয়ে খান না যদি ভগবান প্রীত হয়ে ভক্তকে কিছু দান করে তাহলেই ভক্ত কিছু গ্রহণ করে এটা হচ্ছে শুদ্ধ ভক্তের বা একজন প্রকৃত ভক্তের লক্ষণ সে সর্বদা কি ভগবানের তার মনিবের প্রতি সে কি সর্বদা অধীন যেরকম হনুমানজি অধীন ছিল প্রভুপাদ অধীন ছিল যদি কৃষ্ণ যখন উনি আমেরিকা পৌঁছায় বোস্টনে গিয়ে একটা চিঠি লেখেন কৃষ্টের কাছে কি নাচাও নাচাও প্রভু নাচাও মরে আনিয়াছ তুমি এই উগ্র স্থানে প্রভু আমার দ্বারা কিছু করা সম্ভব নয় যদি তুমি আমাকে দিয়ে কিছু করাতে চাও তাহলে তুমি প্রভু আমাকে নাচাও তোমার কাঠের পুতুল করে তুমি আমাকে কাজে লাগাও তাই ভগবানের কাছে গোপালের যখন আপনি সেবা করবেন ভগবানকে প্রেমাশ্র দিয়ে এই বলবেন প্রভু হে আমার রাধা গোবিন্দ হে আমার প্রাণনাথ গোপাল তুমি আমাকে এই ভক্তিপথে আমি এসেছি আমি না জানি কোনো তন্ত্র মন্ত্র আমি না জানি কোনো কি বলে না জানি কোনো আমি ভক্তি শ্রদ্ধা কিচ্ছু নেই শুধু বৈষ্ণবদের মুখে তোমার গুণমহিমাকে আমি আস্বাদন করে প্রভু আমায় এই ত্রিতাবদগ্ধ জ্বালায় সংসারের জ্বালায় প্রভু আমি দগ্ধীভূত আমার সদা সর্বদা মনে ইচ্ছা চায় প্রভু আমি তোমার সেবা করি তাই আমার জন্য যেটা ভালো হয় প্রভু ভক্তির জন্য তুমি আমার সেটা করো এটা হচ্ছে শুদ্ধ ভক্তের সবসময় চাওয়া ভগবানের কাছে কখনো ডিমান্ড করে না যদি আপনি ভগবানের কাছে কিছু ডিমান্ড করেন তাহলে সেটা হচ্ছে আপনি ভগবানের সৎ ছেলে সৎ কন্যা কিন্তু কেউ যদি ভগবানের কাছে অপশন রাখে প্রভু আমাকে তুমি তোমার চরণ সেবায় রাখো তাহলে দেখবেন গোবিন্দ তার সেবায় আপনাকে রাখবে যেরকম মাধবেন্দ্রপুরী করেছিলেন তারপরে কি স্বপ্ন দেখি পূজারী উঠি করিলা বিচার স্নান করি কপাট খুলি মুক্ত করি লদার স্বপ্ন দেখে পূজারী বিচার করলেন কি বিচার করলেন প্রশ্ন আসতে পারে না প্রভু বিচারটা কি করলেন উনি বিচার করছে আসলে কি আমি এটা সত্যি দেখলাম কখনো তো গোপীনাথ আমাকে এভাবে স্বপ্নে কখনো কেলির কথা বলিনি তার কোনো শুদ্ধ ভক্তের কথা বলিনি কোনো ভক্তকে প্রসাদ দিতে বলেনি আজকে আমি দেখলাম এটা কি সত্যি আসলে কি এটা সম্ভব আমি এতদিন ধরে ভগবানকে ডাকছি আহা আমার জীবনের কত বড় সৌভাগ্য আজকে আমার প্রাণনাথ গোপীনাথ যাকে আমি এই দুই হাত দিয়ে এতদিন ধরে সেবা করছি জীবনে আমি কোনো দিন ভগবানকে স্বপ্নে দেখিনি আমাকে কোনোদিন আদেশ করেনি আজকে আমার জীবন ধন্য প্রভু আমাকে ডাইরেক্ট স্বপ্নে এসে আদেশ করেছে ওঠো পূজারী আমার কোনো ভক্ত আমার প্রসাদ পাওয়ার জন্য বসে কান্না করছে যাও তুমি গিয়ে আমার আঁচলের পিছনে এক ভাড়া আমি ক্ষীর রেখেছি তুমি তা দিয়ে আসো আহা আমার জীবন কত ধন্য সেই ভক্ত কত ধন্য যার কৃপায় যার চরণের কৃপায় আজকে আমার মতো অধমকে ভগবান কি করেছেন স্বপ্নে আদেশ দিয়েছেন জগতে যদি শুদ্ধ ভক্ত না থাকতো তাহলে আমরা পাপি তাপি কোনো দিন ভগবানকে সেবা করার সুযোগ পেতাম না শুদ্ধ ভক্তের সেবায় সহযোগিতা করার জন্য ভগবান কখনো কখনো আমাদের জীবনে এসে তাদের সেবায় সহযোগিতা করার জন্য এই পাপি টাপিকে লাগানোর সুযোগ করে দিচ্ছে এই বিচার তিনি বসে বসে করছে তাই দেখুন সব সময় বলে এর জন্য চৈতন্য চরিতামৃত বলেছে কি চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার বিচার করিলে চিত্তে প্রাবে চমৎকার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চাইলে এই জগতে পুরো প্রচার করে যেতে পারতেন কবিরাজ গোস্বামী লিখেছেন চৈতন্য দয়া বিচার করুন আমাদের মতো পাপি তাপি এই দুষ্ট বুদ্ধি সম্পন্ন মন যা কৃষ্ণ সেবায় কখনো লাগতে চায় না তাদেরকে দিয়ে ভগবান প্রচার করার জন্য চৈতন্য মহাপ্রভু নিজে সব জায়গা প্রচার করেননি নিজে কোনো গ্রন্থ লিখে যাননি তিনি চেয়েছেন তার ভক্তরা তার গুণকীর্তন জগতে প্রচার করে তার সেবা করে তাদের মানব জীবনকে সার্থক করুক আহা কি বিচার আর আমরা বিচার করি অন্য জিনিস কেন আমার টাকা হয়নি কেন আমার ভালো স্ত্রী হয়নি কেন গাড়ি হয়নি কেন বাড়ি হয়নি কেন ভৌতিক জিনিস এগুলো আমরা বিচার করি বিচার শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে আচার করলে যে জিনিস আমাদের জীবনকে পরিবর্তন করে তাকে বলা হয় বিচার তাই সবসময় বিচার করতে হবে ভগবান কেন্দ্রিক তাহলে জীবন আমাদের সুন্দর হবে তাই মাধবেন্দ্র সেই পূজারই বিচার করছে আহা! কি আমার জীবনের ধন্য যে আজকে সেই শুদ্ধ ভক্ত সেই শুদ্ধ ভক্তকে সে মনে মনে কি করছে নমন করছে ওই বিছানায় বসি হে মাধবেন্দ্রপতি পুরী আজ তোমার কৃপায় আজকে গোপীনাথ আমাকে তোমার সেবায় তার সেবায় আমাকে একটু লাগাচ্ছে কি ধন্য আমরাও এভাবে মনে করা উচিত আজকে শিল প্রভুপাদের প্রভু প্রভুপাদের মতো শুদ্ধ ভক্তের সেবা করার জন্য আজকে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে ইস্কন সোসাইটিতে যোগ যুক্ত করার সুযোগ দিয়েছেন যাতে প্রভুপাদের এই মিশনকে তার স্বপ্নকে বাস্তবায়িত করে আমরাও আমাদের মানব জীবনকে ধন্য করতে পারি এটা হচ্ছে বিচার যদি বিচারবোধ ভক্তের মধ্যে না থাকে তাহলে সে হচ্ছে পশু সম তাই না আহার নিদ্রা ভয় মৈথুন এ পশুও করছে আমিও করছি মানুষের মধ্যে পশুর মধ্যে পার্থক্য কি এই বিচারবোধ ভক্ত বিচার করতে পারে ভগবানের কার্যকলাপকে ভগবানের প্ল্যানকে কিন্তু একটা পশু সেটা বিচার করতে পারে না এই শিক্ষা আমাদের ধরার আচল তলে পাইল সেইও ক্ষীর স্থানে লেপি ক্ষীর লইয়া হইল বাহির তো নিয়ম হচ্ছে এটা শিক্ষা ভগবানের ভোগ লাগার পরে সেই স্থান থেকে ভোগ সরানোর পরে সেই স্থানকে লেপন করতে হয় কারণ ভগবান উচ্ছিষ্ট জায়গায় চলাফেরা করে না এর জন্য পূজারী যখন দেখতে পেল ভগবান ক্ষীর রেখেছে তার হাত দিয়ে আঁচলের পিছনে তিনি গিয়ে থরথর করে তার হাতগুলো কাঁপছে থরথর করে কাঁপছে কেন ওই ক্ষীরের ভান্ড দেখে অশ্রু বাড়িতে তার মানে বক্ষ কি হচ্ছে বক্ষ মানে ভিজে যাচ্ছে প্রভু হাত দিয়ে ধরেছে হায় গোবিন্দ হায় গোপীনাথ তুমি এমনও জগতে কোনো ভক্ত আছে যার জন্য আজকে প্রভু তার তিনি চোরের খাতায় নাম লিখিয়েছে এই সমস্ত চিন্তা ভাবনা করছে একবার চিন্তা করছে আমি কি ক্ষীর ধরবো হাত দিয়ে ধরবো না আচল দিয়ে ধরবো সেই পরম ভক্তকে তার মন কি হয়ে যাচ্ছে মন্য হয়ে যাচ্ছে সেই ভক্তকে দর্শন করার জন্য মাধবেন্দ্রপুরীকে দর্শন করার জন্য কে সেই মাধবেন্দ্রপুরী যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে ভগবান চোরের খাতায় নাম লিখিয়েছে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সে চাইলে ইচ্ছায় তিনি কাউকে ক্ষীর খাওয়াতে পারেন কিন্তু আজকে সে চুরি করে জগৎকে দেখালো আমার ভক্তকে সেবা করার জন্য আমাকে যদি চোরের খাতায় না এর থেকেও যদি কোনো খারাপ খাতায় নাম লেখাতে হয় আমি তা না লেখাবো যেরকম রাধারানীর ভাব যখন গোপীরা সমস্ত ব্রজঙ্গনাগণ কখনো রাধারানীকে বলতো এরে রাধা তুই কি কানাইয়াকে ভুলে যেতে পারিস না সংসারে সবাই তোকে বলে ভুলে যা ওই কুলোটা কানাইয়াকে রানী বলতো যদি সবাই আমাকে কুলোটা বলতো তাহলে আমি রাগ করতাম ছেড়ে দিতাম কানাইয়াকে কিন্তু সবাই তো আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী এর জন্য আমার প্রাণনাথের নামটা যে আমাকে আগে লাগিয়ে বলে এর জন্য আমি মনে করি আমি তো খ্রিস্টের জন্যই কলম কিনি হয়েছি না খ্রিস্টের জন্যই তো আমাকে সবাই কুলোটা বলছে এর থেকে পরম আভূষণ আমার জীবনে কী হতে পারে ভক্ত যেরকম ভগবানের জন্য যে কোনো দুঃখ কষ্ট যে কোনো আভূষণ যে কোনো নিন্দা চর্চাকে গ্রহণ করতে এক পায়ে তিনি দাঁড়িয়ে থাকেন এবং রাজি থাকেন ভগবানও তেমনি এর থেকে শিক্ষা ভক্তেরও তিনি সেবা করার জন্য যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থাতে তিনি সর্বদা কি প্রস্তুত তাই এর থেকে আমাদের জীবনের শিক্ষা যদি আমরা জীবন যৌবন কায় মনো বাক্য দিয়ে যদি গোবিন্দের সেবা নিষ্কিঞ্চনভাবে কোনোরকম স্বার্থ না নিয়ে অহ প্রতিহতভাবে ভগবানের সেবা করার জন্য নিজেকে উৎসর্গ করি উজাড় করে দেই গোবিন্দ আমাকে দেখবে বিশ্বাস করিয়া চিত্তে না করো অলস এই বিশ্বাস প্রত্যেকটা ভক্তকে থাকতে হবে আমরা সবসময় আমাকে প্রত্যেক দিনই কিছু না কিছু ফোন এসে বলে প্রভু আজকে আমি সংসারে জানেন নাম করছি একটু প্রসাদ পাচ্ছি একাদশী সবাই নিন্দা করে শাশুড়ি নিন্দা করে শ্বশুর নিন্দা করে স্বামী নিন্দা করে মেয়ে নিন্দা করে করুক না মা করতে দিন ওদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী যদি আমি ভক্তি করলে আমাকে অপর যদি পাগল না বলে নিন্দা না করে তাহলে মনে হয় আমি এখন তোর ভক্তি করা শুরু করিনি যখন নিন্দা চর্চা করে তখন বোঝা যায় একটু একটু মনে হয় ভক্তির পথে আগাচ্ছি এটা শিক্ষা যখন কেউ নিন্দা চর্চা আপনার করবে তখন মনে করবেন আচার্যদের জীবনীকে ফলো করবেন প্রহ্লাদ তিনি ভক্তি করতে গিয়ে বাবার কত অত্যাচার সহ্য করেছে মা দ্রৌপদী ভগবানের ভক্তি করতে গিয়ে তার তাকে নগ্ন হতে হয়েছে তারপরে মা সীতা রামচন্দ্রকে ভালোবেসে রাবণের খপ্পরে পড়ে কত না লাঞ্ছনা কত না গঞ্জনা কত কিছু ভোগ করতে হয়েছে মা কন্তি ভগবানকে ভালোবাসতে গিয়ে কত না তিনি রাজ্যহারা হয়ে সন্তানকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে তাই না রাধা রানী ভগবানকে ভালোবাসতে গিয়ে কত না লাঞ্ছনা গঞ্জনা কটাক্ষ শুনেছে ধ্রুব মহারাজ ভগবানকে পেতে গিয়ে কতই না কিছু তিনি সহন করেছেন ভীষ্মদে ভগবানকে পেতে গিয়ে সরসজ্জায় শুয়েছিল তাই না মহান ভক্তদের জীবনী থেকে বোঝা যায় কষ্ট না করিলে কেষ্ট মিলবে না এর জন্য যখন দুঃখে থাকবেন প্রাণ গোবিন্দের মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে জানালা বন্ধ করে কাঁদবেন আর বলবেন আর জীবনে তুমি আমাকে কিছু দিলে যার জন্য আমি তোমার চরণে এসে কান্না করতে পারছি প্রভু এতদিন শুধু কান্না করেছি প্রভু মায়ার জগতের জন্য আজকে প্রভু সবাই বলছে আমার বুক ফেটে কান্না আছে প্রভুর জন্য করছি আর জগতের মানুষ আমাকে বুঝতেছে না এ প্রভু আমার জীবনে সৌভাগ্য প্রভু যে তোমার জন্য আজকে আমি কান্না করতে পারছি এই দিনই তো আমি খুঁজতেছিলাম মহাপ্রভু তো তার শীর্ষাস্টকে আমি এই বলে গেছে কি নয়ন গলদ অশ্রু ধারায়া বদন রুদ্রায়া গিরা পুলকই নিশ্চিতং বপু কবে আমার এই চক্ষু দিয়ে নয়ন বাড়ি দিয়ে প্রেমাশ্রু ঝরবে আর আমার বক্ষ স্নাত হয়ে যাবে যার দ্বারা যে বক্ষে আমার রাধা গোবিন্দের চরণ যুগল দ্বারা বন্ধিত রয়েছে তাদের চরণ যুগল আমার এই চক্ষুর দ্বারা নয়নের দ্বারা যে অস্ত্র বিকশিত হবে বা অস্ত্র বের হবে তার দ্বারা স্নান করিয়ে দেব তার দ্বারা ধৌত করিয়ে দেব হে প্রভু আজকে আমার জীবনের মহান দিন তোমার জন্য একটু কান্না করতে পেচ্ছি জগতের সবাই প্রভু কত কিছু নিয়ে কান্না প্রভু এটা আমার জীবনের কোন মানে অভিশাপ না প্রভু এটা আমার জীবনের সৌভাগ্য তাই তুমি কখনো এই কান্না থেকে আমাকে বঞ্চিত করো না যদি মানুষ বলে আমার চোখে তো দুপোটা জল আসে তোমাকে মনে করে তাই ওই জলই আমার জীবনের পরম বস্তু প্রভু আমি দুঃখ পাই না প্রভু ওরা বোঝে না প্রভু বাইশ বাজারে যখন হরিদাসকে মারছে মহাপ্রভু বলছে হরিদাস তুই আমাকে আদেশ দে আমি লণ্ডবণ্ড করে দেব। হরিদাস বলছে প্রভু ওরা বোঝে না ওরা তোমার নামের মহিমাকে উপলব্ধি করতে পারে না প্রভু ওদের মতো এই রকম অল্প বুদ্ধি সম্পন্ন তোমার সন্তানকে তুমি ছেড়ে দাও আমার জীবনে যদি কোনো পূর্ণ করে থাকি তা দিয়েও তুমি তাদেরকে রক্ষা করো মহাপ্রভু হরিদাসের কথা শ্রবণ করে তাদেরকে কিচ্ছু করতে পারছে না কি করবে নিজের ভক্তের গায়ে এরকম দোরা মারছে দেখে সহ্য করতে না পেরে নিজের শরীরকে হরিদাসের শরীরের উপরে কি করেছে লাগিয়ে দিয়েছে সমস্ত দোড়াগুলো মহাপ্রভু নিজের গায়ে নিয়েছে হরিদাসকে একদিন জিজ্ঞেস করছে হরিদাস যখন তোমাকে বাজারে মেরেছিল তুমি কি কষ্ট পাওনি একটুও জানি না প্রভু আমি কোনো কষ্ট পাইনি আমি তো কোনো শোধবোধ ছিল না আমি শুধু তোমার নাম করছিলাম আমার একটু কোনো কষ্ট হয়নি মহাপ্রভু জিজ্ঞেস করলো হরিদাস তুমি কি জীবনে চিন্তা করলে না তাহলে আঘাতগুলো কোথায় গেল বলছে প্রভু তা তো আমি জানি না এ সবই তোমার লীলা প্রভু তুমি বলো তখন মহাপ্রভু তার গলবস্ত্রকে সরিয়ে দেখায় হরিদাস আমার পিঠে দেখো সমস্ত দাগ সমস্ত আঘাত আমি গ্রহণ করেছি আমার ভক্ত যখন হৃদয় দিয়ে আমাকে ভালোবাসে প্রেম করে আমি সেই ভক্তের আঘাত নিজে গ্রহণ করি নিজে গ্রহণ করি তাই ঠিক তেমনি আজকে ভক্ত একটু মাধবেন্দ্র পুরী একটু ক্ষীর প্রসাদ চাইছে পূজারি দেয়নি ভগবান চিন্তা করছে পূজারি দেয়নি কি হয়েছে আমার সন্তান চেয়েছে আমি চুরি করে রেখে দেবো ভালাই আমাকে সবাই চোর বলবে তো মাধবেন্দ্রর জন্য চুরি করেছে এর থেকে পরম সৌভাগ্য আর আমার কি হবে আমাকে তো সবাই ক্ষীর চোর গোপীনাথের আগে বলবে আরে ওই গোপিন গোপীনাথের কাছে যাচ্ছিস ও ওর ভক্ত মাধবেন্দ্র জন্য ক্ষীর চুরি করছে আরে ও কানাইয়া তো চোর ওর ভক্তের জন্য এরকম পরম সৌভাগ্য গলার নেকলেস বানিয়ে রাখা উচিত লকেট বানিয়ে ভক্ত ভগবান ভক্তের জন্য চুরি করে ভক্তের জন্য নিন্দাকে গলার আভূষণ আমরা কেন নয় প্রভু আমরা কেন নয় মা তাই যখন কেউ নিন্দা চর্চা করবে ওটা গলার আভূষণ মনে করবেন এটা আমার কোনো কর্ম না এটা আমার জীবনের আশীর্বাদ আজকে ওরা করছে বলি আমার আরও ভক্তি করতে ইচ্ছা করছে আরও আমার ভগবানের চরণে জিতে ইচ্ছা করছে তখন দেখবেন আপনার দুঃখ মোচন হয়ে যাবে ভালো লাগছে আপনাদের জানি না কমেন্টস করবেন কেমন লাগছে হ্যাঁ হৃদয়টা বিগলিত হচ্ছে কি না ভগবানের প্রতি আমি এভাবে করে বলার চেষ্টা করছি কারণ চন্দন মা শুধু চন্দন দিয়ে গোবিন্দের শরীরকে লেপন করলে ভগবানের শরীরের ঠান্ডা গরম কমবে না যদি হৃদয়খানি বিগলিত করে হৃদয়খানিকে পাটায় ঘষে ঘষে যদি কি করা যায় সফট করা যায় চন্দনের মতো কি পেশন করে তাকে প্লাম তৈরি করা যায় সফট করা যায় সেই ভক্তি মাখা হৃদয় দিয়ে গোবিন্দের শরীরকে যদি আবিষ্ট করে দেওয়া যায় তাহলে ভগবানের শরীরে কোনো গরম লাগবে না এটা হচ্ছে প্রকৃত চন্দন যদি খানিকে আমরা এই পাথর হৃদয়টাকে যদি বেটে 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 বেঁটে ক্ষয় করে দিয়ে সফট করে তরল করে গোবিন্দের শরীরে গোবিন্দের চরণে লাগিয়ে দিতে পারি এই হৃদয়খানি চন্দনের মতো করে তাহলে না প্রাণ গোবিন্দের শরীর ঠান্ডা লাগবে প্রাণ গোবিন্দের শরীরটা এটা হচ্ছে চন্দনযাত্রার তাই না কালকে বলেছে মাধবেন্দ্র তুই নিজে যাবি কিন্তু বাবা আমার জন্য চন্দন আনতে অন্য কাউকে পাঠাবি না আমি অন্যের হাতে কিন্তু চন্দন নেব না তুই নিজে যাবি আচার্যগণ বলেছেন ভগবান গো গোপাল কেন মাধবেন্দ্র কি বলল কারণ ভগবান জানে মাধবেন্দ্র হৃদয়ের যে চন্দন হৃদয়খানি হচ্ছে চন্দন কাঠ তার যে সুগন্ধি তার যে প্রেমের ভাব তার যে প্রেমের অলংকার এই জগতে আর কারো হবে না মাধবেন্দ্রপুরীর মতো পরম ভক্ত এই জগতে আর দ্বিতীয় কেউ হবে না এত না পরম ভক্ত যার জন্য ভগবান তিন তিনবার তার সামনে এসে উপস্থিত হয়েছে আমরা পড়ব আমরা জানব তাই তাই শুনে শুনে হৃদয়টাকে চন্দন কাষ্টের মতো পেশন করে বিগলিত করে ফেলতে হবে সেই চন্দনের যখন হৃদয়টা বিগলিত হয়ে যাবে তখন আমি বলছি আপনার হৃদয়ে তখন আপনি হাত দিয়ে নাম করতে করতে সেই চন্দন যখন আপনার হৃদয় বিগলিত হয়ে যাবে সেই বিগলিত হৃদয়ের চন্দন রূপে বের হবে আর তা প্রাণ গোবিন্দের চরণে লাগিয়ে দিবেন গোবিন্দের শরীরের সমস্ত জ্বালা কি হয়ে যাবে দূরীভূত হয়ে যাবে দূরীভূত হয়ে যাবে তাই না যেরকম কি করেছে একবার আমার ভগবান কৃষ্ণ বৃন্দাবনে অসুস্থ লীলা করছে নারদ অহংকার করে বলছে আমার মতো ভক্ত এই জগতে কেউ নেই ভগবান মুস্কি এসে বলছে এর আপনারা শুনেছেন আমি জাস্ট মেইন পয়েন্টটা বলছি আরে নারদ তোমার মতো পরম ভক্ত নেই যাও আমার মাথায় খুব ব্যথা হচ্ছে কোনো শুদ্ধ ভক্তের চরণ ধুলা নিয়ে আসো সেটা যদি আমার কপালে লাগাও আমার ব্যথা আমার জ্বালা চলে যাবে কোনো ইন্দ্র ব্রহ্মা শিব কেউ দেয়নি কিন্তু কি নারদ যখন ব্যাকুল চিত্তে ফিরে গেলেন প্রভু জিজ্ঞেস করলেন প্রাণ গোবিন্দ জিজ্ঞেস করলেন নারদ তুমি কারো চরণ ধুলা পাওনি আমি তো মরে যাব আমার জ্বালায় আমার ব্যথার জ্বালায় আমি আর দেহ রাখতে পারছি না আমার মনে হচ্ছে প্রাণবায়ু বের হয়ে যাবে প্রভু কেউ তো দিল না আরে নারদ আমার ব্রজে গিয়েছিলে আরে প্রভু হাতি গোড়া গেল তল এসব চিটে পোটা কি দিবে ওরা গোয়াল বাউল চালায় চড়ায় ওদের কি বুদ্ধি আছে আরে একবার যাও না নাই মামা চেয়ে কানা মামা ভালো একবার গিয়ে দেখো না তখন কি করল নারদের আসলো আমার এই বৃন্দাবনে আমাদের আর আসা মাত্র কারো বস্ত্র ঠিক নেই কেউ পেটিকোট পরছে কেউ ব্লাউজ পরছে কেউ চিরুনি দিয়ে চুল আসরাচ্ছে কেউ বাচ্চাকে স্তন থেকে দুধ দিচ্ছে কেউ স্বামীকে খাওয়াচ্ছে কেউ যমুনায় জলান্তে গিয়েছে কেউ গরু বাছুরকে গোয়ালে বাঁচছে কার কোনো দিক বিক নেই নারদকে দেখে দৌড়ে চলে আসছে কি ব্যাপার নারদ আমাদের প্রাণ সখা কেমন আছে ও ভালো আছে তো সুখে আছে তো আরে তোমার ঠাকুর তোমার সখা তো মাথা ব্যথায় জ্বলতেছে কি বদ্ধ দেখাওনি ডাক্তার দেখাওনি দেখাও দেখিয়েছি বলছে কোনো ভক্তের চরণ ধুলা যদি মস্তকে লাগায় তাহলে ওর ব্যথা ভালো হয়ে যাবে নারদের গলবস্ত্রটা টান দিয়ে সমস্ত সখীরা ধুলগুলো ঝেড়ে দিয়ে পোটলি বেঁধে গলায় দিয়ে বলছে তাড়াতাড়ি যাও আর প্রাণ প্রাণ সখাকে বলো প্রভু তোমার হতভাগিনী সব সখীরা তোমার বিরহ জ্বালায় জ্বলতেছে তাদের চরণ ধুলা দিচ্ছে প্রভু হয়তো আমরা কোনো তোমার ভক্ত হতে পারিনি যদি এটা লাগিয়ে কিছু তোমার কিছু হয় তো তুমি একটু লাগাও নারদ বলছে তোরা শুধু গরু বাছরই চালাস না তোরা নিজেরাও একটা গরু গাধা আরে গাধি যদি এই চরণ ধুলা তোদের চরণ ধুলা যদি গোবিন্দের কপালে লাগায় তোরা জানিস কুম্ভিপাক নরকে পচে মরবি গোপীরা হাসতে হাসতে বলছে নারদ তুমি কি মনে করো, আমরা স্বর্গে আছি কৃষ্ণের বিরহ তো আমরা তো কৃষ্ণের বিরহ জ্বালায় আমরা অলরেডি নরকের যন্ত্রণায় ভুগতেছি এই জগতে সবচেয়ে বড় আর জ্বালা কি হতে পারে কৃষ্ণ বিরহ জ্বালা কৃষ্ণ বেদনার জ্বালা কৃষ্ণ নামের জ্বালা আমরা তো অলরেডি ওতে ভুগতেছি তাই আমাদের কোনো ওগুলো পরোয়া না আমার প্রাণও শখা আমার প্রাণ গোবিন্দ যদি ভালো থাকে এটা শুনে যদি আমি নরকে পচেও মরি তবু তো মনে হবে আমার শখা তো ভালো আছে এ কে বলে এক মা বলে মা যদি দুঃখে থাকে তারপরও বলে আমার সন্তান ভালো তো আছে দুঃখ নাই হতে পারে আমাকে বৃন্দাবনে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে ওগো নাতিটা ভালো আছে তো আমার আমার সন্তান আজকে অনেক বড় হয়েছে ভালো আছে তো ওর শরীর স্বাস্থ্য ঠিক আছে আমার বৌমা ঠিক আছে কিন্তু বলে না আরে আমাকে এরকম রেখে গেছে ওদের বংশ নির্বংশ হয়ে যায় এ কখনোই কোনো মায়ের মুখ থেকে বের হয় না তো ব্রজগোপিকারা ব্রজঙ্গনাগণ ভগবানকে মায়ের মতো ভালোবাসত এরকম যদি আমরা ভালো না বাসি তাহলে গোবিন্দকে আমরা কিভাবে পাব তাই আমরা দেখতে পারি ভগবানের জ্বালা ভক্তের চরণ ধুলা দিয়ে নিবড়িত হয়েছে তাই না শিক্ষা। তারপরে কি বলল ধরার আচল তলে পাইল সেইও ক্ষীর স্থান ও লেপি ক্ষীর লইয়া হইল বাহির তিনি কি করলেন ওই সেই ক্ষীরটাকে আচলে নিয়ে একটা পাশে রেখে ওই জায়গাটা পরিষ্কার করে দিল লেপন করলো গোবর দিয়ে তাই এটা থেকে শিক্ষা ভগবানের ভোগ বের করে ভগবানের মন্দিরটা সুন্দর করে টিপটপ একবারে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে এর জন্য শাস্ত্রে বলে যার গৃহে মন্দিরখানি একবারে কী থাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধিযুক্ত একবারে কে বলে নিট অ্যান্ড ক্লিন থাকে তার এই হৃদয় মন্দিরও সর্বদা নিট অ্যান্ড ক্লিন থাকবে কে বলেছে চৈতন্য মহাপ্রভু গন্ডিচা মার্জন যে যত বেশি করবে তার হৃদয় মার্জন তত বেশি হবে তাই প্রত্যেকের ঘরের যে মন্দির সেটা হচ্ছে গন্ডিচা মন্দির যে প্রতিদিন ওটাকে কি করবে মার্জন করবে হাত দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আর নাম দিয়ে আর সাধু মুখে হরিকথা শুনে এই হৃদয়খানিকে মার্জন করবে তারও কি হৃদয় মন্দিরে সর্বদা গোলক বিহারী বৃন্দাবন বিহারী রাধা শ্যামসুন্দর তার হৃদয়খানিতে বসে থাকবে হরে কৃষ্ণ আমাদের ঋষি ঋষিকা বিশ্বাস প্রভু লিখেছেন প্রভু আপনার মুখের মধুর বাণী যেই শুনবে তার মন ভরে যাবে আমার না কৃষ্ণ হচ্ছে মধুর অধরম মধুরম বধনম মধুরম অধরাধিপতি ভগবানের কথা ভগবানের নাম ভগবানের লীলা ভগবানের সব কিছু হচ্ছে হম তাই এই মধুর বাণী মধুর কথা মধুর লীলা যে শুনবে তার হৃদয়খানিও মধুরাতি মধুর হয়ে যাবে তার জীবনটাও মধুরাতি মধুর হয়ে যাবে হরে কৃষ্ণ তারপরে কি দার দিয়া গ্রামে গেলা সেই ক্ষীর লইয়া হাটে হাটে বুলে মাধবন্দ্র মাধবেন্দ্রপুরীকে চাহিয়া তো দাঁড় দিয়ে বের হয়ে জোরে জোরে চিৎকার করে বলছে মাধবেন্দ্র উৎফুল্ল হৃদয়ে ডাকছে আর চিৎকার দিচ্ছে এমন পরম ভক্ত তার মন কি হচ্ছে মানে উল্লাসিত হচ্ছে শুদ্ধ ভক্তকে দেখতে পারবো যার জন্য ভগবান চুরি করেছে তাই এটা সবসময় এটার দ্বারা শিক্ষা কি শুদ্ধ ভক্তকে দর্শন করার জন্য আমাদের মনকে সর্বদা করা উচিত শুদ্ধ ভক্তের নাম বলে চিৎকার দিলে জয়ধ্বনি দিলে আমাদের জীবনেও জয় হয় বলো মাধবেন্দ্রপুরী পা দেখি যায় সেলো প্রভু তাই আমরা সবসময় যখন শুদ্ধ ভক্তদের আরতির শেষে তাদের জয় জয়কার করবো তাদের গুণকীর্তন করব। আমাদেরও জয় জয়কার ভগবান করে দিবে ভগবান করে দিবে ক্ষীর লহ এই যার নাম মাধবেন্দ্রপুরী তোমা লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি তো উচ্চস্বরে মাধবেন্দ্র পাধবেন্দ্রপুরী ডাকছে আর বলছে মাধবেন্দ্রপুরী আপনার জন্য গোপীনাথ কি করেছে ক্ষীর চুরি করেছে প্রভু আপনি কত বড় পরম ভক্ত আমাকে একটু দর্শন দিন আপনি কোথায় কোথায় আপনি আপনার জন্য প্রভু ক্ষীর চুরি করেছে ক্ষীর লইয়া সুখে তুমি করহ ভক্ষণে তোমা সম ভাগ্যবান নাহি ত্রিভুবনে মাধবেন্দ্র পুরীকে দর্শন মাত্র তাকে ক্ষীর হাতে দিয়ে তাকে দণ্ডবত প্রণতি জানিয়ে পূজারী বলছে আপনার মতো পরম সৌভাগ্য এই জগতে আর কেউ নেই কেউ হতে পারে না কারণ আপনার জন্য ভগবান কি করেছেন আপনার জন্য ভগবান আজকে ক্ষীর চুরি করেছে তাই এই জগতে মানুষ বলে প্রভু আমি যে ভক্তি করছি কৃষ্ণ কি আমাকে রক্ষা করবে কৃষ্ণ কি আমার অন্তিম সময়ে পাশে থাকবে হ্যারে মা তুই যদি বিন কি বলে হৃদয় দিয়ে গোবিন্দকে ডাকতে পারিস হৃদয় দিয়ে গোবিন্দের কথা শ্রবণ করতে পারিস অন্তিমে কৃষ্ণ আমার পাশে দাঁড়াবে বিশ্বাস করিয়ে চিত্তে না করো অলস এই বিশ্বাস থেকে আপনি ভক্তি করুন গোবিন্দ সর্বদা আমাদের পাশে দাঁড়াবে এই জগৎ স্বার্থপর সবাই যতদিন আপনার থেকে স্বাস্থ্য স্বার্থকে চুষে চুষে নিবে যেদিন আর পাবে না সেদিন রক্ত চষা জলের মতো আপনাকে কি করবে খালি করে দিয়ে চলে যাবে আজকে এক ভক্ত আমাকে ফোন করেছে খুব ভোরেই সাতটার সময় আরে প্রভুজি আপনাদের বৃন্দাবনে আমার ভাইকে পাঠাতে চাই তো তো লকডাউন ট্রেন আমাদের চলছে না আপনাদের ওদিকে চলছে আপনার ওই আশ্রমে পাঠিয়ে যেতে আমি বললাম মানুষ চারিদিকে মরছে আর আপনি তাকে ভাইকে পাঠাচ্ছেন কেন বলে থাকতে চায় না তখন আমি বললাম কেন আর দুধ দিতে পারছে না বলে গরুকে বিক্রি করে দিচ্ছেন তাই না যতদিন দুধ দিয়েছে ততদিন তাকে ঘরে রেখেছেন আর মনে হয় এখন দুধ দিতে পারছে না সংসারের ভরণ পোষণ দিতে পারছে না এর জন্য এই গার্বেজটাকে কি করবেন না বৃন্দাবনে ফেলে দেয় বৃন্দাবন কি গার্বেজ নাকি আপনার ডাস্টবিন নাকি যেগুলো আর কাজে লাগবে না সেগুলো এখানে ফেলে দিবেন চুপ করে রয়েছে বসে সত্য কথাই বলছে আমি যতদিন সুস্থ সবল ছিল ইনকাম করে খাইয়েছে দিতে পেরেছে ততদিন তো কোলের মধ্যে রেখেছেন আজকে আর দিতে পারছে না দেখে তাকে বৃন্দাবনে রাধারানীর চরণে ফেলে দেন ধিক্কার দেই আপনার ওই ভক্তি ধিক্কার দেই আপনার ওই সংসার আর যখন কাজে লাগে না তখন ওখানে ফেরে দি লজ্জা লাগে না আপনার মানুষ মরে যাচ্ছে আর তার মধ্যে আপনি চিন্তা করছেন ট্রেনে উঠাই দি আপনাদের আশ্রমে রেখে দেন মনে হচ্ছে এটা কোনো টিস্যু পেপার এই হচ্ছে জগৎ এর থেকে শিক্ষা কাকে আপনি ভালোবাসছেন কার জন্য জীবন দিচ্ছেন কার জন্য সমস্ত জীবন যৌবনকে উৎসর্গ করছেন এই জগৎ হচ্ছে এইরকম একটা সময় যখন আর শরীর কাজ করবে না বলবে ফেলে দে ওই বৃন্দাবনে ফেলে দে ওই রাধা কুণ্ডে ভিক্ষা করে খাবে আশ্রমে ভিক্ষা যদি করতেই হয় রে মা ভিক্ষা যদি করতেই হয় প্রভু তো ভিক্ষা গোবিন্দের জন্য শরীর থাকতেই করুন শক্তি থাকতেই করুন যদি গোবিন্দের জন্য ভিক্ষা করি ও কখনো ছেড়ে দেবে না যদি ও ছেড়ে দেয় তাহলে কে ধরে রাখবে কে ধরে রাখবে তাই মাধবেন্দ্রপুরীকে প্রণাম করে ক্ষীর লইয়া সুখে তুমি করহ ভক্ষণে তোমার সম ভাগ্যবান নাহি ত্রিভুবানে আহা তোমার মতো পরম ভাগ্যবান ভক্ত আর কে হতে পারে মাধবেন্দ্র তুমি তোমার জন্য গোপীনাথ আজকে ক্ষীর চুরি করেছে কি পরম ভক্ত হলে গোবিন্দ এটা করতে পারে আমাদের জীবনের ইতিহাসে আমরা কোনোদিন শুনিনি দেখিনি আহা আপনার মতো ভক্ত আপনি একটু চরণ ধিলা ধুলা দিন মাধবেন্দ্র কান্না করে বলছেন না না পূজারী আপনি বলবেন না এটা আপনি ভগবানের কত নৈকট্যজন গোপীনাথ আপনাকে সর্বদা কাছে রেখে এতদিন ধরে আপনার দু হাতখানি দিয়ে তার অঙ্গ লেপন করতে দিয়েছে অঙ্গ রঙ্গরাগ করতে দিয়েছে পূজন করতে দিয়েছে আপনি আপনার মস্ত হাত দুখানি আমার মস্তকে রাখুন একটু চরণ ধুলা দিন তাহলে যদি গোপীনাথ কোনো দিন কৃপা পাওয়া যায় দুজনের মধ্যে এভাবে বাচ্চিত চলছে এত শুনি পুরী গোসাই পরিচয় দিল ক্ষীর দিয়া পূজারি তারে দণ্ডবত হইল যখন ডাকছে মাধবেন্দ্র পুরী জিজ্ঞেস করছে আপনি কি মাধবেন্দ্র আপনি কি মাধবেন্দ্র পুরী মাধবেন্দ্র পড়ে গেছে এত রাত্রে পূজারি আমি কি কোনো ভুল করলাম নাকি আমি ওই ভোগ ভগবানকে লাগানোর আগে খেতে চেয়েছি এটা ভগবান এসে স্বপ্নে এসে বলে দিয়েছে খুব সন্তপণে ভৃতস্রোত হৃদয় বলছে হ্যাঁ আমি মাধবেন্দ্রপুরী বলুন আমি কি কোনো অপরাধ করেছি পূজারী আমার কি করো গোবিন্দের চরণে বা কোনো ভক্তের চরণে অপরাধ হয়ে গেছে কৃপা করে বলুন আমার অপরাধ ভঞ্জনের সুযোগ দিন দন্যতা ভক্তের জীবনে কিচ্ছু নেই শুধু দন্যতা দন্যতা দিয়ে ভক্ত জগতের কিছুকে কি করে জয় করে নেয় যায়।। তখন পূজারী কি করলো ক্ষীরের ভান্ডটি তাকে হাতে দিয়ে কথা কম বলে আগে দণ্ডবাদ প্রণতি করে নিয়েছে তাই শিক্ষা কি কোনো শুদ্ধ বৈষ্ণবকে দর্শন করলে তাকে দণ্ডবধ প্রণতি নিবেদন করতে হয় কোন ভক্ত দর্শন মাত্র ছয় প্রকার বৈষ্ণবাপরাধের এক বৈষ্ণব অপরাধ কি ভক্ত দেখে যদি কেউ দণ্ডবধ প্রণতি না করে হ্যাঁ তবে হতে পারে আপনি রাস্তায় বসে দেখেছেন তখন তো দণ্ডবাদ দেওয়া সম্ভব না তখন অন্তত পক্ষে হাত জোর করে মস্তক নত করবেন তোমারও হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ গোবিন্দ ভক্তের হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম করে তাই ভক্ত দর্শন মাত্র যার শির ঝুকে না হরিভক্তি বিলাস বলেছে নরকও পর্যন্ত সেই শিরকে সেই মাথাকে পর্যন্ত ঠাই দেয় না নরকও সেই মাথাকে গ্রহণ করতে চায় না তাই ভক্ত ভগবানকে দর্শন মাত্রই ঝুঁকতে হবে ঝুঁকলে কী হবে সমস্ত পাপ তাপ ঢেলে পড়ে যাবে এই কলমস হৃদয়টা বুদ্ধিটা ঝেরে যাবে তখন গোবিন্দের চরণের কৃপা আমাদের মস্তকে বা হৃদয়ে আসবে তাই সবসময় বৈষ্ণবের কাছে শুদ্ধ ভক্তের কাছে ভগবানের কাছে ঝুঁকে থাকতে হবে তাই না পালিত কুকুরের মতো এর জন্য ভক্তি বিনোদ ঠাকুর কি বলছে আমি তো কুকুর তুমি তো ঠাকুর বলিয়া জানো হো মরে হে গোবিন্দ আমি তোমার পালিত কুকুর তুমি এটা বলে জানো আর তুমি আমার প্রভু হচ্ছে ভক্তের ভাব বৃত্তান্ত তারে কহিল পূজার প্রেমাবিষ্ট হইল মাধবেন্দ্রের বৃত্তান্ত বলল সেই স্বপ্নের কথা বলল। কিভাবে চুরি করেছে সেগুলো বলল। শুনে মাধবেন্দ্রপুরী আর নিজেকে ধরে রাখতে পারিল আমার গোবিন্দ আমার জন্য চুরি করেছে গোবিন্দ তার খাবারের একখানি খাবার আমার জন্য তুলে রেখেছে তো মা যেরকম কোনো বাড়িতে খেতে গিয়েছে আমার ছেলে বাড়িতে আছে মিষ্টিটুকু আমি আঁচলে বেঁধে নিয়ে যাই শুকনা ড্রাই প্রসাদগুলো আমি আঁচলে করে নিয়ে যাই এরকম করে চিন্তা করছে তাই মায়েরা আমি সবসময় বলি ভগবানকে দিয়ে খান গোবিন্দ আপনাকে কোনো দিন না দিয়ে খাবে না আমরা দিচ্ছি না তারপরও গোবিন্দ আমাকে তিনবেলা না খাইয়ে রাখেনি তো যদি গোবিন্দকে দিয়ে খায় তাহলে গোবিন্দ আমাদেরকে কোনোদিন না খাইয়ে রাখবে না মাধবেন্দ্র গোপাল জানে মাধবেন্দ্র আমাকে কোনোদিন না দিয়ে কিছু খায় না আমি কিভাবে খাই এই কথা চিন্তা করে মাধবেন্দ্র চিন্তা করলো গোপাল আমার জন্য আজকে রাত্রে খায়নি আমার প্রভু আজকে আমার জন্য রাত্রে খাইনি কারণ ও ওর ভক্তকে না খাইয়ে খায় না আমার মতো পাপি আমার জন্য প্রভু নিজের হাত দিয়ে চুরি করলো চুরি করল এইভাবে চিন্তা করে তিনি কি করছেন তিনি কাঁদছেন প্রেমাবিষ্ট হয়ে হা গোবিন্দ হা কৃষ্ণ হরে কৃষ্ণ বলে নৃত্য করছেন উদণ্ড নৃত্য করছেন প্রেমাবিষ্ট হয়ে বারবার পূজারীকে জিজ্ঞেস করছে প্রভু আমার জন্য রেখেছে আসলের পিছনে প্রভু রেখেছে হা আমি কত বড় পাপি গোবিন্দকে আমার সেবায় লাগিয়েছি ধিক্কার দেই আমার এই কলমট চরিত্রকে জিভ্বার লালসায় জীব ইতিয়তি ধায় দর পরায়ণ কৃষ্ণ নাহি পায় আজকে গোবিন্দকে আমি আমার সেবায় লাগিয়েছি দেখুন আর আমরা কি করতাম যদি গোবিন্দ ইয়েছে নিজেকে অনেক অহংকারী মনে করতাম এটাই হচ্ছে শুদ্ধ ভক্ত আর কি বলে কনিষ্ঠ অধিকারী ভক্তের পার্থক্য আমরা তো বোম্বাস্টিং হয়ে যায়। আমরা গর্ব করি ভগবান আমার জন্য এটা করছে গর্ব করে বলি আর ভক্ত যখন দেখে ভগবান কৃপা করেছে তিনি প্রেমাবিষ্ট হয়ে যায় গোবিন্দ আমার জন্য এটা করেছে আহ আমি গোবিন্দকে সেবায় লাগিয়েছি এ হচ্ছে ভক্তের শুদ্ধ ভক্তের মনোভাবনা হচ্ছে চন্দন কি বিগলিত চন্দন কি ঘষতেছে হৃদয়ে হৃদয়টা কি পিষতেছে ওই চন্দন কিন্তু আমাদের এই সেমিনারের শেষ দিন লাগাতে হবে সেই চন্দন গোবিন্দের শরীরের জ্বালাকে কি করবে দরিভূত করবে তাই হৃদয়টাকে গ্রাইন্ড করার আমি চেষ্টা করছি উপলব্ধি করার চেষ্টা করছি আমার খানি এবং আপনাদের আমারটা হচ্ছে পাথরের থেকেও পাথর আয়রন কোনো মতে ঘষলেও কিছু বের হয় না তাই চেষ্টা করি ভক্ত সঙ্গে যদি হরি কথা বলে যদি পেশন করতে করতে যদি এক বিন্দু চন্দন বের হয় প্রেমাষ্টু বের হয় সেটা দিয়ে যদি গোবিন্দের চরণে লাগাই তাতে যদি দেখি গোবিন্দের যথাযথ যথাচিত পূজারী মাধবেন্দ্রপুরীর প্রেমাবিষ্ট ভাব দেখে তিনি বুঝতে পেরেছেন এর জন্যই ভগবান চুরি করতে পারে এর মধ্যে যে ভাব এর মধ্যে যে ভক্তির যে ছটা ভক্তির যে প্রগাঢ়তা অ্যাকচুয়ালি এর জন্য ভগবান চুরি করতে পারে আর চুরি করা উচিত গোবিন্দের তাহলে দেখুন ভক্তের ভক্তি দেখে যারা অভক্ত বা ভক্তি জগতে এসেছে নবীন তারাও বোঝে না এর জন্য গোবিন্দের কিছু করা উচিত আর গোবিন্দ জন্য থাকতে পারে তা আমরা শুদ্ধ ভক্তকে দেখে বলি না এর জন্য গোবিন্দ থাকতে পারে যেরকম আমার পরমারধ্য গুরুদেব ছিল জয়পাতাকা স্বামী গুরু মহারাজ পৃথিবীর বৈষ্ণব ইতিহাসে কেউ হুইল চেয়ারে বসে এক যুগ প্রচার করছে ইতিহাস বিরল একমাত্র বৈষ্ণব জগতে হিজলিনে জয়পাতাকা স্বামী মহারাজ যিনি হুইল চেয়ারে বসে ভৌতিক দৃষ্টি থেকে অথর্ব শরীর নিয়ে জগতের বুকে তিনি গৌর প্রেমকে বিলিয়ে দিয়ে যাচ্ছে এর জন্য কি গোবিন্দ তার পাশে থাকতে পারে না থাকতে পারে ওনাকে দেখলে মনে হয় না গড হ্যাজ উইথিং তার সঙ্গে ভগবান আছে এ হচ্ছে শুদ্ধ ভক্ত দেহ স্মৃতি নাহি যার সংসার বন্ধন নাহি তার গুরুদেবের কোনো দেহ স্মৃতি নেই শুধু কিভাবে গৌর প্রেম নিতাই প্রেমকে কে প্রভুপাদের মিশনকে জগতের বুকে ফেলে দিবে এটাই তার চিন্তা শুদ্ধ ভক্ত তাকে দেখলে মনে হয় কৃষ্ণ আছে এর এর সঙ্গে সঙ্গে এ আছে তাই না এ হচ্ছে আমাদের শিক্ষা এত বলি নমস্করি করিলা গমন আবেশে করিলা পুরী সেই ক্ষীর ভক্ষণ এ বলে পূজারী চিন্তা করেছে মঙ্গলারতির সময় হচ্ছে বারবার তাকে দণ্ডবধ প্রণতি করে তার চরণ ধুলা নিয়ে তিনি চলে যাচ্ছেন আর আবেশে আবিষ্ট হয়ে কি করছেন বারবার এভাবে করে দেখছেন গোপীনাথ ধরেছে আমার গোপীনাথ তার হাত দিয়ে গোপীনাথ এই এই ক্ষীর ধরেছে এই ক্ষীর গোপীনাথ নিজে তার চরণের কাছে রেখেছে আমার জন্য পাঠিয়েছে আমি একে আস্বাদন করব। একে আস্বাদন আমার গোপীনাথ আমার গোপীনাথ এভাবে এভাবে করে সে চিন্তা করছে আর কি করছে চেটে চেটে খাচ্ছে চেটে চেটে আস্বাদন করছে আস্বাদন করছে বারবার কি না অমৃত কিনা ভাব যদি ভাব না থাকে তো আপনার কাছে প্রসাদ কি মনে হবে নিরামিষ কোনো টেস্ট নাই ভগবান হচ্ছে ভাবাগ্রাহী জনার্দন ভক্তি ভাব যত থাকবে তার আস্বাদন তত গভীর হবে তাই না এরকম মাধবেন্দ্রপুরী হাতের মধ্যে নিয়ে ভাবছে আর প্রেমাশ্রু বিগলিত হচ্ছে আর চেটে খাচ্ছে পাত্র প্রক্ষালন করি খণ্ড খণ্ড কইল বাসে বান্ধি সেই ঠিকাকারই রাখিল চেটে খাওয়ার পরে সেটাকে কি করলো ধুয়ে সেটাকে খণ্ড খণ্ড করে আচলে সে কী করেছে উত্তরীয়তে বেঁধে নিয়েছে কেন চিন্তা করছে আমার গোবিন্দ এই এই পাত্রটা হাত দিয়ে ধরেছে আমার গোপালের হাতের স্পর্শ লেগেছে গোপাল তার জিব্বা দিয়ে চেখেছে ও না চেখে ওর ভক্তকে দেয়নি এভাবে আমরা প্রসাদ কি সেইভাবে নেই না আমরা বিচার করি লবণ কম হয়েছে তেল বেশি হয়েছে ঝাল বেশি হয়েছে কি রান্না করেছে আমরা কিভাবে মাধবেন্দ্রপুরীর মতো আস্বাদন করব যখন ধামে আসবেন মায়াপুরে গৌরহরির একটু প্রসাদ দিবে কোনো ভক্ত বৃন্দাবন ধামে শ্যামসুন্দরের কেউ একটু প্রসাদ দিবে মনে করবেন প্রসাদের প্লেটটা যখন প্রসাদ ভাণ্ডারে বসে প্রসাদ পাবেন অশ্রু অশ্রু জলে হৃদয়কে বিদীর্ণ করে বলবেন হা গোবিন্দ হা রাধে কত জীবনের সৌভাগ্য আজকে তোমার পাদপদ্মের উপরে আমি বসে আমি বৃন্দাবন ধামের তোমার চাখা প্রসাদ তোমার অষ্ট দ্বারা কি বলে অধরামৃত পাচ্ছি কোন জীবনের আমি পূর্ণ করেছিলাম যে আমার মতো এই কুকুরের মুখ দিয়ে আজকে আমি গোবিন্দের প্রসাদকে আমি আস্বাদন করতে পারছি হে রাধে কোন জীবনের আমি এই পূর্ণ করতে পারছি এ একমাত্র আমার গুরুদেব আর প্রভুপাদের কৃপাই এই সম্ভব এছাড়া সম্ভব হয়নি তাই আমার জীবনে কোনো পুণ্য নেই আমার জীবন সদা পাপেরত নাহিক পুণ্যেরও লেশ ভক্তিবিনো ঠাকুর বলেছে তাই যখন প্রসাদের প্লেট নিয়ে প্রসাদ পাবেন এইভাবে মনে মনে বলবেন অনেকে বলে প্রভু মন্ত্র কি প্রসাদের প্রভু মন্ত্র দিয়ে জানেন না মন্ত্র সমস্যা নেই শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র বলে এই প্রার্থনা করে হা আধে হা গৌর হা কৃষ্ণ হে প্রভুপাদ গুরুদেব আজকে আপনাদের কৃপায় আমি ব্রজভূমিতে বসে মায়াপুর ধামে বসে তোমার ভক্তের হাত দিয়ে দেওয়া অধরামৃত আমি পাচ্ছি আমরা বিচার করি কি দুইশো টাকা প্লেট নিয়েছে একশো টাকা প্লেট নিয়েছে রেট বাড়িয়ে দিয়েছে নামহট্টে রেট বাড়িয়ে দিয়েছে বৃন্দাবনেও আবার প্রসাদ বিক্রি হয় আমরা যাই বিজনেসের চিন্তা নিয়ে আমরা তো এই চিন্তা করি না আরে ও আশি টাকা দুশো টাকা ওটা তো কাগজ গোবিন্দের প্রসাদ যে আমার সামনে ব্রজ ধামে পাচ্ছি পৃথিবীতে কত মানুষ আছে ধামের প্রসাদ পায় না তার কাছে কোটি টাকা আছে কিন্তু আমার মতো হতভাগিনী হতভাগাকে যে গোবিন্দ ধামে এনে তার চরণের উপরে রেখে আমাকে একটু প্রসাদ দিয়েছে এভাবে করে মনোভাব নিয়ে প্রসাদ গ্রহণ করতে হবে যেভাবে মাধবেন্দ্রপুরী গ্রহণ করেছিল খেয়ে আবার কি করেছে পাত্রটা চেটে পুটে খেয়েছে চেটে পুটে তা আমরা কি করি তাচ্ছিল্য করে ধর করলাটা ভালো হয়নি বেশি পুড়ে গেছে ফেলে দেই দূর এটা একটা বেশি লবণ হয়ে গেছে প্রসাদ কখনো দূর দূর করতে নেই যে প্রসাদকে দূর দূর করবে লক্ষ্মী রাধারানিও তাকে হৃদয় থেকে দূর দূর করে তাড়িয়ে দেয় তুই আমার গোবিন্দের প্রসাদকে দূর দূর করছিস যা তোকে আমি আমার হৃদয় থেকে দূর করে দিলাম আর যে গোবিন্দের প্রসাদ প্রেম ভরে আস্বাদন করে রাধা রানী বলে আয় তোকে আমার হৃদয়ে ছাতির মধ্যে ঢুকিয়ে রাখি কারণ তুই আমার প্রাণ গোবিন্দের অধরামৃতকে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে আস্বাদন করেছিস আস্বাদন সত্যি কথা বলতে মা অনেস্টলি বলছি বুকে হাত দিয়ে আমি প্রত্যেকদিন প্রসাদ পাওয়ার সময় একটাই চিন্তা করি হে প্রভুপাদ হে গুরুদেব হে রাধে তোমার করুণায় আমার মতো কুকুর আজকে ব্রজে বসে প্রসাদ আস্বাদন করছি জানি না কোন জন্মে আমি কোনো সুকৃতি করছি কিনা আমার মনে হয় না করিনি শুধুমাত্র আমার গুরু মহারাজার প্রভুপাদের অহিতুকি কৃপায় আজকে এই কুকুরটাকে তুমি ব্রজে রেখে তোমার প্রসাদ আস্বাদন করা নাম তাম কিচ্ছুই করতে পারছি না অ্যাটলিস্ট তোমার অধরামৃত পাচ্ছি তাতে যদি তুমি একটু নামে রুচি দাও কথায় রুচি দাও তোমার ভক্তের চরণ সেবা করার রুচি দাও এই বলে আমি প্রসাদ শুরু করি কত জীবনের সৌভাগ্য আজকে আমি প্রসাদ পেয়েছি তাই না মনোভাবনা এরকম রাখতে হবে তাহলে না গোবিন্দ আপনার ভাবকে বুঝতে পারবে তাই না প্রতিদিন একখানি করেন ভক্ষণ খাইলে প্রেমা বেশও হয় অদ্ভুত কথন তো প্রতিদিন কি করতো ওই টুকরা টুকরা একটু একটু করে সন্দেশের মতো পেত সে কিন্তু মাটির খোরা ভেবে খেত না মনে করতে আমি সন্দেশ খাচ্ছি আমার গোবিন্দ করতেন আর প্রেমাশ্রুখ বিগলিত হতো গোপীনাথ হাত দিয়ে ধরেছে আমার গোপীনাথ হাত দিয়ে ধরে আমাকে দিয়েছে কত সৌভাগ্য তাই না তাই আমরা যখন ভগবানের একটু প্রসাদ দিবে ভগবানের প্রসাদী মালা দিবে এইভাবে মনে করতে জীবনে কত সৌভাগ্য আজকে গোবিন্দের গলার মালাটা আমাকে দিয়েছে আর আমরা কি মনে করি সোনার মালা দিলে পরে মনে করি আহা আমার স্বামী কত বড় ভালো জিনিস ওগুলো সব হচ্ছে পার্থিব জিনিস মা মরে গেলে সব খুলে রাখবে যদি ভগবানের গলার একটা মালা দেয় মনে করবে কত জীবনের সৌভাগ্য আজকে গুরু প্রভুপাদের কৃপায় ভগবানের প্রসাদী মালা আমার গলায় পেয়েছি এইভাবে মনোভাবনা রাখতে হবে কেমন লাগছে আপনাদের ভালো লাগছে আমি দেখছি অনেকে হয়তো সুন্দর সুন্দর কমেন্টস করছে সবাইকে শেয়ার করবেন যাতে শুনতে পায় তাদেরও হৃদয় বিগলিত হবে চন্দনের মতো পেস্ট হবে আর সেই চন্দন গোবিন্দের চরণে লাগালে গোবিন্দের গরমের জ্বালা চলে যাবে গরমের জ্বালা আসলে কি গোপীনাথের জ গোপালের কি বলে জ্বালা লাগছিল না শরীর চিহ্ন জ্বালা লাগছিল না গোপাল বৃন্দাবনে কি চাচ্ছিল মাধবেন্দ্র নিজের হাতে আমি আরও সেবা নিতে চাই যত আমার ভক্ত হাত দিয়ে সেবা করবে ততই আমার হৃদয়ের জ্বালা প্রশমিত হবে সে জ্বালাটা কি আমার ভক্ত আরও সেবা করুক আরও সেবা করুক আরও সেবা করুক এই জ্বালায় দগ্ধীভূত হচ্ছে ভগবানের কোনো গরমের জ্বালা নেই গরমের জ্বালা নেই তাই না তাই রাধা রানীকে কি করতো কৃষ্ণ বারবার বেশি সেবায় বেশি সেবার মধ্যে আরষ্ট করত। এর জন্যই না ওর থেকে দূরে থেকে আরও বেশি কষ্ট দিত আর ও আরও বেশি ভগবানের সেবায় নিমগ্ন হতো আরও বেশি দূরে সরে যেত আর আরো বেশি ওর সেবায় নিয়ত ভক্ত ভগবানের এভাবে সেবা কম্পিটিশন হতো ঠাকুর মরে ক্ষীর দিল লোকে সব শুনি দিনে লোক ভিড় হবে মোর প্রতিষ্ঠা জানি মাধবেন্দ্র চিন্তা করছে ঠাকুর আমার জন্য ক্ষীর দিয়েছে সবাই সকালবেলায় পূজারি গিয়ে সবাইকে বলবে লোকজন ভিড় করে সবাই কি করবে আমার প্রতিষ্ঠার গুণকীর্তন করতে আসবে প্রতিষ্ঠার গুণকীর্তনে চিন্তা দেখুন বিচারটা কোথায় করছে আর আমরা কি বিচার করি উনি বিচার করছে আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে এই কথা কালকে সকালবেলা পূজারি ফলাও করে দেবে সবাই আমাকে ভগবান বলে আমার প্রতিষ্ঠা আমার গুণকীর্তন করতে এসে আমার জয় জয়কার করবে দীক্ষার এই জয় জয়কার দীক্ষার দেই আমার এই প্রতিষ্ঠা ভক্তি জগতে প্রতিষ্ঠা হচ্ছে কুকুরেরও বিষ্ঠা ভক্তি জগতে যে প্রতিষ্ঠার জন্য আসে তাকে শাস্ত্রকারগণ আচার্যগণ বলেছে সে কুকুরের বিষ্ঠাকে আস্বাদন করছে কুকুরেরও বিষ্ঠা তোমার এই ভজন মার্গে এসে যদি তুমি মান মর্যাদা পূজা প্রতিষ্ঠাকে চাও তাহলে সেটাকে মনে করবে কুকুরের সম। তাই মাধবেন্দ্রপুরী প্রতিষ্ঠাকে সম মনে করছে আর আমরা কি যদি গোপাল স্বপ্নে দেখায় তো সকালে উঠে বলবো আরে জানেন মা কালকে আমি দেখি গোপাল এসে আমাকে গালে গলায় জড়িয়ে ধরেছে গোপাল বলছে এইটা খান দেখুন মা আমি গোপালের নাম নিলে পালি জল এসে যায় তখন আবার উম শাশুড়ি মা তোমার অনেক ভক্তি মাতাজি আপনার অনেক ভক্তি প্রভু আপনাকে গোপাল স্বপ্নে দিয়েছে ও মনে মনে তখন অহংকার মনে করে সত্যিই আমি কত বড় ভক্ত গোবিন্দ আমার স্বপ্নে এসেছে প্রেম যত কি করতে হবে যত গুপ্ত তত পোক্ত তাই ভগবানের স্বপ্নের কথা যার তার কাছে ফলাও করে বলাটা হচ্ছে অহংকার নিকটজন যে ভক্তিভাবের তার কাছে প্রকাশ করতে হয় সবার কাছে ফলাও করলে ওটা হচ্ছে অহংকার সবার কাছে বলে বেড়ালে ওটা হচ্ছে অহংকার তখন ওটা কি হবে ভক্তিটা হচ্ছে কর্পূরের মতো যদি খোলা বা ঢাকনা খুলে রাখো তা হাওয়াতে উড়ে যাবে যদি ঢাকনা দিয়ে রাখো তাহলে শীতল রূপে থাকবে ভক্তি হচ্ছে কর্পুরের মতো যদি ঢাকনা খুলে রাখো হাওয়াতে উড়ে যাবে আর যদি ঢাকনা দিয়ে রাখো তাহলে অনেক তোমার কাছে চিরজীবন থাকবে তাই যদি সবার কাছে উন্মুক্ত করে অহংকারের ভান্ডার খুলে দাও তাহলে সব উড়ে যাবে কিন্তু যদি গুপ্ত করে রাখি আমরা তাহলে গোবিন্দ সর্বদা থাকবে রাধারানী প্রেমের জ্বালা সবার কাছে বলতো না তার অষ্টসখীদের কাছে তিনি শুধুমাত্র ব্যক্ত করতো কারণ তারা তার ভাব বোঝে এর জন্য ভাবের কথা সবার সঙ্গে বলতে নেই যে ভাবুক তার সঙ্গে ভাবের কথা বললে সে না সে আপনার ভাবটা বুঝবে যার তার বুঝলেও তো নিন্দা চর্চা করবে শিক্ষা সেই ভয়ে রাত্রি শেষে চলিলা শ্রী পুরী সেইখানে গোপীনাথে দণ্ডবত ও করি ওইখানে বসি গোপীনাথকে দণ্ডবধ করে বিচার করলে না আমি এখানে আর থাকবো না কারণ কালকে এসে আমাকে কি করবে বাহবা দিবে আমার নাম যশ করবে এতে করে আমার মনের কি আসবে অহংকার চলে আসবে প্রতিষ্ঠা ভাব আসবে থাকবো না আমি এখানে এখান থেকে আমি পুরী চলে যাব এর জন্য কি বলে ভক্তির অসামৃত্ত সিন্দুতে বলে কি যখন কেউ শুদ্ধ ভক্ত ভক্তি করে তখন তার পিছনে প্রতিষ্ঠা তার চরণে দৌড়াদৌড়ি করে দৌড়াদৌড়ি দৌড়ি করে তারপর ভক্ত তার কাছ থেকে প্রতিষ্ঠা নিতে চায় না আর এই জড়জগতের মানুষ প্রতিষ্ঠার পিছনে দৌড়ায় প্রতিষ্ঠা কাছে আসে না এটাই হচ্ছে পার্থক্য সে প্রতিষ্ঠা চাইবে না কিন্তু প্রতিষ্ঠা তার পিছনে দৌড়াবে তাই না তার পিছনে দৌড়াবে আমরা শিক্ষা কি পেলাম যদি আমি শুদ্ধ ভক্তি করি নাম জপ করি কথা শুনি ভক্তি জীবন পালন করি আমার নাম যশের চিন্তা করতে গোবিন্দ আমার যশ জগতে প্রচার করবে যদি গোবিন্দ জগতে আপনার প্রচার করে তাহলে আপনার কখনো কি হবে না আপনার কখনো অহংকার আসবে না আপনার কখনো ফলডাউন হওয়ার সম্ভাবনা থাকবে না কিন্তু অহংকার করে যখন নিজেকে ফলাও করবেন তখন আপনার ফলডাউন হবে তাই না ফলডাউন হবে চলি চলি আইলা পুরী নীলা চল জগন্নাথ দেখি হইলা প্রেমেতে বিহ বল চলতে চলতে কি করেছেন পাদ পদ্মে চলতে চলতে জগন্নাথ পুরীতে গিয়ে জগন্নাথকে দেখে প্রেমাবিষ্ট হয়ে পড়েছে ভক্ত যখনই ভগবানকে দেখে প্রেমাবিষ্ট হয়ে যায় প্রেমাবিষ্ট হলো প্রেমাবসে উঠে পড়ে হাসে নাচে গায় জগন্নাথ দর্শনে মহাসুখ পায় হাঁচে নাচে ভগবান জগন্নাথকে দর্শন করে তিনি মহা সুখ পায় এটাই ভক্তের লক্ষণ ভক্ত কখনও ভগবানকে দেখা ছাড়া ভগবানের কথা শোনা ছাড়া ভগবানের নাম করা ছাড়া ভগবানের প্রসাদ আস্বাদন ছাড়া তার জীবনে আর কোনো সুখ পায় না আর আমরা কিসে সুখ পাই কখন টিভি দেখব কখন প্রজল্প করব কখন ইন্টারনেট দেখব কখন সিনেমা দেখব তাতে মা কখন পার্টি করব হাঙ্কি পাঙ্কি করব এতে আমরা সুখ পাই আর ভক্ত সুখ পাই কিসে কখন গোবিন্দের জন্য একটু নাম করবে মালাটা একটু নাম করবে কখন ভক্ত মুখে হরি কথা শ্রবণ করবে কখন ভগবানের প্রসাদ কখন ভগবানের মন্দির মার্জন করবে এই নিয়ে পড়ে থাকে ও তখন মহা আনন্দ পায় আর যখনই ভগবানের সেবা না থাকে না তখন ও দুঃখে থাকে এটাই ভক্ত অভক্তের মধ্যে পার্থক্য ই শিক্ষা মা এ শিক্ষা প্রভুরা মাধবেন্দ্রপুরীর কাছ থেকেই শিক্ষা নেওয়া উচিত শুধু সর্বে সর্ব তোতা পাখির মতো পড়লে হবে না রিয়ালাইজ করতে হবে এর জন্য আমি শুরুতে বলেছি উই হ্যাভ টু বি বিাইজ মাধবেন্দ্রপুরী শ্রীপাদ আই মাধব মাধবপুরী শ্রীপাদ আই লোকে হইল খ্যাতি লোকে হইল খ্যাতি সব লোক আসি তারে করে বহু ভক্তি ও জগন্নাথপুরীতে অলরেডি তার জট চলে গেছে বলছি না ভগবান তার ভক্তে ফাস্ট কম্পিউটার আপনাকে কত দ্রুত ডাটা দিতে পারে ভগবান তার ভক্তের ডাটা তার থেকেও ফাস্টের মতো আগে ভেজে দেয় তাই জগন্নাথ জগন্নাথপুরীতে অলরেডি সেই কি করেছে ফলাও হয়ে গেছে মাধবেন্দ্রপুরী এত বড় ভক্ত যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে সবাই মাধবেন্দ্রপুরীর চরণ কি করো ধৌত করো তার চরণে নমস্কার করো তার চরণাশ্রয় করো তাহলে তুমি ভক্তি শিখতে পারবে জগন্নাথ গোপীনাথ তার ভক্তের মহিমাকে জগতে প্রচার করছে আর আমরা কি করি ইন্টারনেট টিউ ইউটিউব কত কিছু খুলে শেয়ার এইগুলো করার জন্য কত মানে আমরা পিছনে দৌড়াই কতটা লাইকস কতটা শেয়ার কতটা কি হচ্ছে এটা করে হবে না এটা মাধবেন্দ্রপুরীর প্রসেস না গোপীনাথের এটা প্রসেস না ভক্তি করলে ভগবান আপনার যশ প্রতিষ্ঠা করবে কতটা লাইকস কতটা শেয়ার কতটা কি কত কত কি এগুলা দিয়ে ভক্তি হবে না শুদ্ধ ভক্তি করুন আপনার লাইকস আপনার কমেন্টস ও গোবিন্দ করে দেবে প্রভুপাদের সময় না ইন্টারনেট ছিল না লাইকস কমেন্টস ছিল না শেয়ার ছিল জগতে রাধারানী ওর নাম প্রচার করে দিয়েছেন প্রভুপাদের ইন্টারনেট কি করতে পারে পুরো দুনিয়া তখন তো ইন্টারনেটও ছিল না পুরো দুনিয়া রাধা রানী তাকে প্রচার করে দিয়েছে শিক্ষা শিক্ষা ভক্তি করলে ভগবান তাকে প্রচার করবে এর জন্য কায়মন মনোবাক্য দিয়ে গুরুদেবের আদেশকে শিরোধার্য করে প্রভুপাদের আদেশকে শিরোধার্য করে প্রচার করুন শুদ্ধ ভক্তি প্রচার করুন সবাইকে প্রচার করার হৃদয় দিয়ে করার চেষ্টা করুন গোবিন্দ আপনাকে প্রচার করবে ও ইন্টারনেট কি প্রচার করবে আপনাকে এগুলো হচ্ছে মায়া এগুলো হচ্ছে কম্পিটিশন এগুলো হচ্ছে ভক্তির বাধা এ শিক্ষা প্রেমাবেশে উঠে পড়ে হাসে নাচে গায় সরি প্রতিষ্ঠার স্বভাব এই জগতে বিদিত যে না বাঞ্ছে তার হয় বিধাতা নির্মিত এটি প্রতিষ্ঠার স্বভাব বিধাতা যাকে প্রতিষ্ঠা দিতে চান তিনি না চাইলেও তার জগতে খ্যাতি জগৎ জুড়ে প্রচারিত হয় কবিরাজ গোস্বামী বলেছে এটাই হচ্ছে প্রতিষ্ঠার ট্রেডি মানে সিস্টেম যে চায় না তার কাছেও ফলাও হয়ে যায় যে চায় তার থেকেও দূরে সরে যায় প্রতিষ্ঠার ভয়ে পুরি গেলা পালাইয়া কৃষ্ণ প্রেমে জগন্নাথ পুরী গেছে আর কি করছে কৃষ্ণ প্রেমের প্রতিষ্ঠা চলে সঙ্গে গড়াইয়া আর কৃষ্ণ প্রেমের প্রতিষ্ঠা ভক্তের সঙ্গে সর্বদা গড়াই গড়াই চলতে থাকে চলতে থাকে তাই গৌর প্রমানন্দে হরিবল হইল হইল পালাইতে মন, ঠাকুরের চন্দন সাধন বন্ধন জগন্নাথপুরীতে সকলকে তাকে এক একজন মহান ভক্তরূপে সম্মান প্রদর্শন করা শুরু করে দিল এবং সবাই তার গুণকীর্তন করতে শুরু করলো তিনি মনে মনে ভাবলেন মাধবেন্দ্র ভাবলেন আমি পালিয়ে যাই ভাল লাগছে না সবাই আমার গুণকীর্তন করছে আমি আর ঠিক গোবিন্দের গুণকীর্তন শুনতে আমার কেন করছে মনে মনে ধিক্কার দিচ্ছে এ হচ্ছে ভাব রাখতে হবে কেউ যখন আপনার প্রশংসা করে নিজেকে ধিক্কার দিতে হবে আমার কেন করে আমার গুরুদেবের প্রপাদে করা উচিত শুদ্ধ ভক্তের কাছ থেকে শিক্ষা কিন্তু তারপরও ওগুলো শুনছে বসে বসে কেন ওই যে সেবা গোপীনাথ পাঠিয়েছে যাও তুমি মলয় দেশ থেকে মলয় চন্দন নিয়ে আসো গোপাল পাঠিয়েছে বৃন্দাবন থেকে তাই গোপালের সেবার জন্য তিনি বসে বসে ওটা শুনছে তাই আমাদের এটা দিয়ে শিক্ষা কি আমরা ভক্তিজীবনে প্রচার করতে গেলে আমাকে অনেকে প্রচার কী করবে বাহবা দিবে কিন্তু ওটাকে মনে করতে হবে ওটা আমার না ওটা আমার গুরুদেব আর প্রভুপাদের কৃপা ওটা ওনাদের জন্য কিন্তু আমি সেবা করতে এসেছি এখন আমাকে সবাই হয়তো অনেক বাহবা দিবে কিন্তু ওনাদের আশীর্বাদ রূপে সেটা গ্রহণ করতে হবে গ্রহণ করতে হবে এই কাদের উপরে গুরুদেব প্রভুপাদের চরণ আছে বলে আজকে সবাই প্রভু মাতাজি বলে প্রণাম করছে যদি না গুরুদেব প্রভুপাদের চরণ কাদের উপর না থাকতো কে বলতো আমাকে প্রভু কে বলতো আমাকে মাতাজি সবাই বলতো হে বেটা ওই মহিলা এই বলতো তাহলে বুঝতে হবে এই কাদের উপর চার চরণ আছে দেখে আমাকে সবাই মাতাজি প্রভু বলছে তাই ভক্ত সাবধান নিজেকে অহংকার করে লাভ নেই যদি এই দুজন নেমে যায় রাস্তার কুকুরও আমাকে ডেকে জিজ্ঞেস করবে না তাই অহংকার খুব পতনের মূল তাই কখনো নিজেকে নিয়ে অহংকার করা যাবে না মনে করতে হবে এই গুরু গৌরাঙ্গের এক সমস্ত ক্রেডিট গুরু গৌরাঙ্গ প্রউপা যখন পাশ্চাতে প্রচার করছে জার্নালিস্টরা জিজ্ঞেস করছেন স্বামীজি আপনি তো মিরাকেল করে দিলেন আমি তো কিছু করিনি আমার গুরুদেব শুধু বলেছে আমি শুধু আমেরিকার রাস্তায় করতাল বাজাচ্ছি সব আমার গুরুদেব গুরুদেব আর প্রভুপাদের ঝুলিতে দিয়ে দিতে হবে এটা হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ যদ্যপি উদ্বেগ হইল পালাইতে মন ঠাকুরেরও চন্দন সাধন হইলা বন্ধন জগন্নাথের সেবক যত মহান্ত সবাইকে সবাকে কহিল পুরী গোপাল ও বৃত্তান্ত জগন্নাথের যত পাণ্ডারা ছিল সবাইকে তিনি সেই গোপাল যা যা বলেছে চন্দন দিতে বলেছে কর্পূর দিতে বলেছে সব বৃত্তান্ত বলেছে সবাই শুনতে চাচ্ছে গোপাল কি চেয়েছে আপনার কাছে কি কি দিতে বলছে সবাই আরো আরষ্ট হয়েছে সবাই আরো ঝুঁকে পড়ে তার সেবা করার জন্য মাধবেন্দ্রপুর সেবা করার জন্য উচুক হয়ে গেছে শুদ্ধ ভক্ত আছে তাই আমাদের এটা শিক্ষা কোনো ভক্ত যদি আপনার কাছে কিছু যায় চায় শুদ্ধ ভক্ত উৎসুক হয়ে তাকে দেওয়ার চেষ্টা করতে হবে কারণ ভগবান পাঠিয়েছে তাহলে ভগবান খুশি হবে গোপাল চন্দন মাগে শুনি ভক্তগণ আনন্দে চন্দন লাগি করিল যতন যখন সব ভক্তরা শুনতে পেয়েছে গোপাল চন্দন চেয়েছে আমাদের কাছে আর মাধবেন্দ্রপুরীকে পাঠিয়েছে সবাই মহা আনন্দে চন্দন সংগ্রহ করতে শুরু করলো আমরাও যখন আমাদের আশেপাশের ইস্কন মন্দির থেকে রথযাত্রায় আপনাকে বলবে অথবা বুক ডিস্ট্রিবিউশনের সময় প্রভু মাতাজি একটা রিসিপ বই নিয়ে জগন্নাথের জন্য কি করুন একটু কালেকশন করুন ভিক্ষা করুন এখন ম্যারাথন চলছে কয়টা গীতা ভাগবত প্রচার করুন মহা আনন্দ নিয়ে রাস্তায় নেমে যেতে হবে গোবিন্দ আমাকে সুযোগ দিয়েছে তার তার জন্য ভিক্ষা করার জন্য তার জন্য সেবা করার জন্য মহা আনন্দ নিয়ে বের হয়ে যেতে হবে যেরকম মাধবেন্দ্রপুরী বের হয়েছে তার জন্য গোপীনাথও তার জগতে ফলাও করে দিয়েছে প্রৌপাত রাস্তায় রাস্তায় দিল্লির রাস্তায় আমেরিকার আসায় তার গুরুদেবের বাণী কথাকে প্রচার করার জন্য বের হয়েছে এর জন্য জগন্নাথপুর রাস্তায় বের হয়ে জগতের বুকে প্রভুপাতকে প্রচার করে দিয়ে গেছে বলো নি তাই গৌর প্রেমানন্দে হরি বল আমরাও যদি আমাদের আশেপাশের ইস্কন মন্দিরকে বা গৌড়ীয় মঠকে যে যেখানেই ভক্ত হন যদি আমরা আমাদের মন্দিরকে আমাদের সেন্টারকে বাঁচিয়ে রাখার জন্য ভিক্ষা করি আমার আয়ের কিছু অংশ দেই গোবিন্দ আমাকে খাওয়াবে গোবিন্দ আমাকে খাওয়াবে এই শিক্ষা নিতে হবে রাজপাত্র সনে যার যার শনি যারো যারো পরিচয় তারে মাগি কর্পূর চন্দন করিলা সঞ্চয় উচ্চ রাজপদস্থ কর্মচারীর সঙ্গে যাদের যাদের পরিচয় ছিল তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করে কর্পূর চন্দন সংগ্রহ যার যার বড় বড় ডোনার ছিল সেই সমস্ত রাজাদের সঙ্গে সঙ্গ মিল করে তারা সব কাঠ কর্পূর অগরু চন্দন কাঠ আর সংগ্রহ করে তাকে কি দেওয়ার ব্যবস্থা করতে শুরু করলো মাধবেন্দ্র এসেছে বৃন্দাবন থেকে তাই সবাই ভিক্ষায় নেমে গেল যার যার ক্লায়েন্ট আছে সে তো এর থেকে আমরাও শিক্ষা কি যখন আমাকে কোনো প্রভু মন্দির থেকে বলবে জগন্নাথের রথ এসেছে আমরাও আমাদের ফ্রেন্ড সার্কেল বন্ধু সার্কেলকে যার টাকা আছে বা অর্থ আছে যার দেওয়ার মন আছে তাকে হ্যাঁ মাতাজি আপনি একটু ভগবানকে সেবা করতে চেয়েছিলেন অমুক প্রভু চেয়েছে তা আপনি দিতে পারেন এতে মঙ্গল হবে তখন তাদেরকে সেবা করতে হবে। শিক্ষা আমরা শিক্ষা নিতে পারি আর আমরা চিন্তা করি কি না ধূর এসব ভিক্ষাবৃত্তি কে করে কে আবার কি মনে করে আরে গোবিন্দের জন্য ভিক্ষা করতে হবে না হলে একদিন আপনাকে রাস্তায় মেয়ে লাত খেয়ে ভিক্ষা করতে হবে আর যদি ভিক্ষা করতেই হয় তাহলে আজ থেকে গোবিন্দের জন্য ভিক্ষা করেন তাহলে ওই সন্তানের ভিক্ষা করতে হবে না গোবিন্দের ভিক্ষা করতে শিখলে আপনার জন্য করে খাওয়াবে এক এক বিপ্র চন্দন পুরী গোসাইয়ের সঙ্গে দিল সম্বল সহিতে তখন রাজারা কি করলেন রাজা সমস্ত লোড করে দিয়ে একটা গাড়িতে তখন তার সঙ্গে আবার কি করেছেন একজন বিপ্র ব্রাহ্মণও দিয়েছেন এবং একজন সেবকও দিয়েছেন কারণ দিয়ে কেন দিয়েছেন মানে এত বৃদ্ধ দেখে চিন্তা করছে রাস্তায় কোথায় কি হয় একজন ব্রাহ্মণ থাকলে সে একটু সহায়তা করতে পারবে একটু রান্না করে দিতে পারবে কোথায় কি খাবে আর একজন সঙ্গে কি সেবক দিয়েছে কারণ এত দামি চন্দন নিয়ে যাচ্ছে চন্দন খুব দামি না তাই কোথায় কি হয় টোল ট্যাক্স কত কি প্রবলেম হয় তাই তার সঙ্গে একজন কি করেছে ভক্ত দিয়ে দিয়েছে যাতে তার সুযোগ সুবিধা মতো সে যেতে পারে তাই দেখুন আমরা কি করি ওই আটসে হ্যাঁ প্রভু আটসেন লেখেন একশো একটাকে লেখেন বাস বলে এটা না কোনো ভক্ত যখন আপনার বাড়িতে একটু ভগবানের জন্য ভিক্ষা করতে গিয়েছেন তাকে বসিয়ে একটু প্রসাদ পাওয়ান তাকে একটু আদর যত্ন করেন তারপরে দান দক্ষিণা যেটা দেওয়ার দেন আবার তাকে বললেন প্রভু আপনি কিভাবে যাবেন একটু রিকশা করে দেব আপনার যেতে কষ্ট হবে না তো আমি কি আপনাকে মোটরসাইকেল একটু ড্রপ করে দেব পরে যে ঘরে যাবেন এগুলো হচ্ছে শিক্ষা হ্যাঁ আমরা চৈতন্য চরিতামৃত শিক্ষা নেই এগুলো আমাদের কালচার তাই না এক সরি ঘাটি দানি ঘাটি দানি ছাড়াইতে রাজপাত্র দাঁড়ে লেখা করি দিল পুরী গোসাইরে এরপরে কি করলো তার রাস্তায় যে টোল ট্যাক্স আসবে সেগুলোর ক্লিয়ারেন্স করে সব পেপার্স তার সঙ্গে দিয়ে দিল তাহলে দেখুন শুধু দান দিলে হবে না দানটা ঠিক মতন পৌঁছায় সেটারও ব্যবস্থা করে দিতে হয় সেটারও ব্যবস্থা করে দিতে হয় চলিল মাধবেন্দ্র চলিল মাধবপুরী চন্দন লইয়া কত দিনের রেমুনাতে উত্তরিল গিয়া এভাবে চলতে চলতে প্রাণ গোবিন্দের নাম করতে করতে চন্দন সহ গোপালকে গোপীনাথকে স্মরণ করতে করতে আর ওই ক্ষীরের কথায় স্মরণ করতে করতে তিনি পেমাস্টুতে চলতে লাগলেন আর কি করলেন কয়দিন পরে তিনি আবার গিয়ে রেমুনায় পৌঁছালেন কেন চিন্তা করলেন যাওয়ার পথে আর একবার গোপীনাথকে দেখে যায় আবার কবে বৃন্দাবন থেকে আসবো যাওয়ার পথে আবার একটু গোপীনাথকে দেখে যায় তো এটা হচ্ছে আমাদের শিক্ষা যখন বৃন্দাবন থেকে মায়াপুর ধাম থেকে বিদায় নিয়ে যাবেন তখন আবার একটু মঙ্গলারীতিতে আবার একটু গোবিন্দকে দর্শন করে যায় রিক্সায় ওঠার আগে গাড়িতে ওঠার আগে যে একটু গোবিন্দকে একটু প্রণাম করে জানি না আবার গোপীনাথ আবার রাধা মাধব আবার আমার বৃন্দাবনের রাধা শ্যামসুন্দর কবে ডেকে নিয়ে আসে বারবার একটু দর্শন করে প্রণাম করে যায় এ হচ্ছে ভাবনা ভক্তের গোপীনাথ চরণে কইল বহু নমস্কার প্রেমাবেশে বেশি নৃত্য গীত করিলা অপার গোপীনাথকে দর্শন করে নৃত্য গীত করছে উদণ্ড সেইবার তো যাওয়ার সময় দেখেও যেতে পারিনি কারণ মান মর্যাদা পূজা প্রতিষ্ঠার ভয়। এর জন্য আজকে এসে সেই গোপীনাথ তুমি আমার জন্য চুরি করেছ প্রভু আমি এদ অথম পাপি তাই তার কি করেছে এসে তাকে দেখে উদণ্ড নিত্য কীর্তন আর বহু বহু নমস্কার করছে প্রেমাবেশে নিত্য গীত করিলা অপার নিত্য গীত করছে এর জন্য আমাদের কি কী সব সবসময় ভগবানের ধামে গিয়ে মন্দিরে গিয়ে ভগবানের সামনে নিত্য কীর্তন এ করা উচিত আমরা তো লজ্জা পাই শাড়িটা নষ্ট হয়ে যাবে ধুল লাগবে আবার কীর্তন করলে কে দেখলো আমাকে লজ্জা জগতের সব জায়গায় করতে হবে ভগবানের নাম ভগবানের কথায় ভগবানের সামনে নৃত্য করতে কখনো লজ্জা করতেন শাস্ত্রে বলছে যখন ভগবানের সামনে কেউ নৃত্য করে তার শরীরে যে পাপরূপী পাখি আছে উড়ে চলে যায় ভগবানের সামনে যে কীর্তন করে তখন তার হৃদয় যত কলমশ আছে ধুয়ে মুছে চলে যায় হরিভক্তি বিলাসের কথা আমাদের এটা করা উচিত পুরী দেখি সেবক সব সম্মানও করিল ক্ষীর প্রসাদ দিয়া তারে ভিক্ষা করাইল পুরী দেখি সেবক সব সম্মান করিল ক্ষীর প্রসাদ দিয়া তারে ভিক্ষা করাইলো এইবার ভক্তরা যখন পুরী গোসাইকে দেখতে পেয়েছে এইবার আগে তাকে ভোগের খির প্রসাদ দিচ্ছে কারণ মাধবেন্দ্র পুরীর জন্য গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছে আজকে পুরো ভোগটাই গোপীনাথকে আগে এই কি করছে মাধবেন্দ্র পুরীকে ভগবানকে দেওয়ার পরই মাধবেন্দ্র পুরীকে দিচ্ছে কারণ এত বড় পরম ভক্ত তাই আমাদের শিক্ষা কি কোনো শুদ্ধ ভক্ত যখন বাড়িতে যাবে ভগবানের ভোগটা তাকে আগে দেখাতে হয় তাকে আগে দিতে হয় তাকে আগে দিতে হয় এটা নিয়ম সেই রাতে দেবালয়ে করিল শয়ন রাত্রি শেষে হইল পুরী দেখিল স্বপন সেই রাত্রে পুরী কি করলো ওখানে বিশ্রাম নিল বিশ্রাম নিল চিন্তা করলো পরের দিন চলে যাবে তো বিশ্রাম নিল উদণ্ড নিত্য কীর্তন করে ক্ষীর প্রসাদ পেয়ে তিনি কি করলেন সেখানে শয়ন করলেন রাত্রি শেষও হইল পুরি দেখিল স্বপ্ন রাত্রি শেষ মানে কি ভোর ভোরবেলায় এর থেকে শিক্ষা কি ভোরবেলা যে স্বপ্ন দেখা হয় সেই স্বপ্ন সত্যি হয় সেই স্বপ্ন সত্যি হয় সেটা বাস্তব সত্য মানে বাস্তব স্বপ্ন আপনারা যারা ভোরবেলা প্রাণ গোবিন্দকে দর্শন করবেন ভগবানের শুদ্ধ ভক্তকে দর্শন করবেন মনে করবেন সেই স্বপ্নটা স্বপ্নটা সফল হবে তাই তিনি কি করলেন স্বপ্ন দর্শন করলেন তাহলে দেখুন একবার স্বপ্নে দর্শন করলেন কোথায় বৃন্দাবনে সেখানে গোপাল তাকে বললো যাও আমার শরীরের তাপ জুড়াইতে চন্দন নিয়ে আসো আবার একবার ইয়ে সরি তাপ জুরাইতে আবার একবার স্বপ্নে এসে প্রথম স্বপ্নে দেখলো কি মাধবেন্দ্র তুমি আমার এক বিগ্রহ দেখো গোবর্ধনের মধ্যে পড়ে আছে ভক্তরা ফেলে রেখেছে এই একবার স্বপ্নে দেখে তিনি গোপাল বিগ্রহ পাব দ্বিতীয়বার সেই গোপাল কি করো স্বপ্নে এসে কি করলো যাও আমার জন্য মলয় চন্দন নিয়ে আসো জগন্নাথপুরী থেকে দেশ থেকে এই দ্বিতীয়বার আর এই তৃতীয়বার ক্ষীরচোর গোপীনাথে বসে রেমুনাথে বসে আবার তৃতীয়বার তার স্বপ্নে আসলো তার স্বপ্নে আসলো গোপাল আসিয়া কহে শুনো হে মাধব কর্পুর চন্দন আমি পাইলাম সব তো গোপাল স্বপ্নে এসে বলছে মাধবেন্দ্র আমি তো সব কর্পূর চন্দন সব পাইলাম সব আমি পেলাম কর্পুর সহিত ঘোষি এসবও চন্দন গোপীনাথের অঙ্গে নিত্য কর হলেপন হে মাধবেন্দ্র তোমাকে কষ্ট করে বাবা আর বৃন্দাবনে যেতে হবে না তুমি কি করো এই কর্পূর ঘোষিত করে সেই চন্দন তুমি তৈরি করে তার সঙ্গে কর্পূর মিশিয়ে তুমি কি করো আমার অঙ্গে অঙ্গে তুমি লেপন করো গোপীনাথ আমার সে গোপী গোপীনাথ আমার সে একই অঙ্গ হয় ইহাকে চন্দন দিলে হবে সব হবে মোর তাপক ক্ষয় গোপীনাথ আমার সে একই অঙ্গ হয় ইহাকে চন্দন দিলে হবে মোর তাপক ক্ষয় আমার শরীর গোপীনাথ বলছে মাধবেন্দ্র আমি গোপীনাথের শরীর আর তোমার আমার যে গোপাল স্বরূপ ব্রজে গোবর্ধানে অভিন্ন শরীর তাই তুমি গোপীনাথের শরীরে যদি তুমি চন্দন লাগাও সেই তাপ সেই প্রশমিত অবস্থায় গোপালকে প্রশমিত করবে তাপ থেকে এর থেকে শিক্ষা কি যদি আমরা অনেক সময় মনে করি আমার মন্দিরে যে ভগবান আছে ওই হচ্ছে আমার আমার ঘরের গোপাল বিগ্রহ ভগবান প্রকৃত নাই না আপনার ঘরের বিগ্রহকে যদি আপনি প্রেম ভালোবাসা দিয়ে হৃদয় দিয়ে আপনি চন্দন লাগান চন্দনকে পেস্ট করে তার মধ্যে কর্পূর দিয়ে অগরু দিয়ে অবশ্যই অগরু দিবেন এটা শাস্ত্রে বলা আছে বৈষ্ণবতন্ত্রে বলা আছে স্কন্দ পুরাণে বলা আছে তিনটা বস্তু চন্দন কর্পূর এই কি বলে অগুরু তিনটা মিশিয়ে ভগবানকে লাগাতে ইয়ে হবে যদি আপনি প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে লাগান এই একুশ দিন তাহলে সেটাই বৃন্দাবনে ভগবানকে যে লাগাচ্ছে ওই ফলই হবে ওই প্রাপ্ত হবে যে গো রেমুনাথে যে গোপীনাথকে লাগাচ্ছে ও পাবে মায়াপুরে রাধা মাধব পাবে কারণ আপনার গোপালের শরীরকে বৃন্দাবনের গোপালকেও একই অভিন্ন মনে করতে হবে এটাই বুঝাচ্ছে কারণ কি আমরা আমার গোপাল কি বৃন্দাবনের মতো নাকি দেখ একটু লাগালাবে না অভিন্ন মনে করতে হবে আমার ঘরের গোপাল আমার ঘরের রাধা গোবিন্দ অভিন্ন অভিন্ন তবে আবার একটা খেয়াল করবেন অনেকে আমাকে প্রশ্ন করে প্রভু গোপাল কি কি লা এই লাল চন্দন লাগানো যাবে না রক্ত বর্ণের এবং লাল বর্ণের চন্দন লাগানো যাবে না রক্ত চন্দন লাগানো যাবে না সাদা চন্দন লাগাতে হবে তাতে কর্পূর আর হচ্ছে কি অগরু মিশিয়ে গোপীনাথ আর আমার অঙ্গের মধ্যে কোনো পার্থক্য নেই তাই গোপীনাথের অঙ্গে চন্দন লেপন করা হলে আমার অঙ্গ শীতল হবে তার ফলে আমার দেহের উত্তাপ ক্ষয়প্রাপ্ত হবে তাহলে দেখুন ভগবান নিজে আদেশ দিয়েছেন চন্দন লাগাতে তাহলে আমাদের কি এই একুশ দিন লাগানো উচিত না ভগবান নিজে চেয়েছেন মাধবেন্দ্র তুই তুই আমাকে আমাকে লাগিয়ে দে নিজের হাতে তাই না এটা এখন আমাকে প্রশ্ন করতে পারে এটা কেন বললো এর একটা কারণ আছে কেন তিনি গোপীনা মাধবেন্দ্রপুরীকে বৃন্দাবন নিয়ে এসে লাগায়নি কারণ ভগবান জানে এত দামি কাস্ট এত কিছু নিয়ে যাচ্ছে দু তিনটা কারণ আছে এর একটা কারণ আছে আবার কষ্ট করে হেঁটে যাবে এত দুই দুই আড়াই হাজার মাইল হেঁটে এসেছে আবার জগন্নাথ পুরীতে গিয়েছে আবার সেখান থেকে হেঁটে আর ভগবান কষ্ট দিতে চায় না এর জন্য চিন্তা করছে এখানেই সেবা করো। কারণ এই বিগ্রহ ত্রেতা যুগের কারণ আমি কালকের ক্লাসে বলেছি আমরা এই জগতে যত প্রাচীন বিগ্রহ দেখি সব মানে বেশি পুরনো ম্যাক্সিমাম সেটা দাপর যুগ পর্যন্ত এর আগের কোন পৃথিবীতে নেই শুধুমাত্র যুগের তাই সেই বলেছিলাম। যারা শোনেননি আমার ফেসবুক পেজ থেকে শুনে নেবেন কালকের ক্লাস সেখানে তাই ভগবান গোপীনাথ চেয়েছে মাধবেন্দ্রপুরীর এত প্রেমাবেশ ওর হাত থেকেই আমার সেবা নেই দ্বিতীয় কারণ কি কেন যেতে দেয়নি কারণ এত দামি কষ্ট নিয়ে যাবে রাস্তায় আর ওটা জবনকুল ছিল তো সে সময় অনেক জবনরা বাস করত। মুসলমানরা বাস করত। অনেক দুশ্চরিত্রের লোক বাস করতো যদি এগুলোকে চুরি করে বা হাঙ্গামা করে ওর একটা ও মাধবেন্দ্র একটা ক্ষতি করে দেয় এর জন্য ভগবান চিন্তা করছে ওকে কষ্ট করে যাওয়ার দরকার নেই আমার শরীরে লাগালি সেটা গোপাল পেয়ে যাবে দেখুন এর থেকে কি বুঝায় যদি আমরা ভগবানের হয়ে কর্ম করি তাহলে আমাদের বাধা বিপত্তি আসলে ভগবান সেটা আগেই আমাদেরকে সেই পথ থেকে কি করবে আমাদেরকে সরিয়ে দেবে এর জন্য মনে রাখতে হবে ভগবান যদি আমাদের কিছু না দেয় তাহলে মনে করতে হবে ভগবানের প্রোটেকশন আর ভগবান যদি আমাদের কিছু দেয় তাহলে সেটা মনে করতে হবে আমাদের আনন্দ দিচ্ছে তাই আপনাকে বুঝতে হবে আপনি ভগবানের আনন্দ চান মানে ভগবানের কাছ থেকে আনন্দ চান না ভগবানের প্রোটেকশনে থাকতে চান তাই জীবনে যখন আপনি কিছু পাবেন না মনে করবেন তখন আপনি ভগবানের প্রোটেকশনে আছেন আর জীবনে যদি কিছু পেয়েছেন তখন মনে করবেন আপনি ভগবানের কৃপাতে আছেন তো বৈষ্ণব আচার্যদের সিদ্ধান্ত ভগবানের কৃপাতে থাকার চেয়েও ভগবানের প্রোটেকশনে থাকা সবচেয়ে বেশি মহিমান্বিত সবচেয়ে বেশি মহিমান্বিত তাই আমরা সবাই গোপীনাথের প্রোটেকশনে থাকতে চাই প্রোটেকশনে থাকতে চাই আজকে এখানে আমরা বিশ্রাম দিই কালকে আবার একশো একষট্টি নম্বর শ্লোক থেকে আমরা আরও পাঠ করব ঠিক আছে আমরা এইভাবে করে ধীরে ধীরে জগন্নাথপুরীতে কীভাবে নীলা হয়েছিল সব আমরা প্রতিদিনই একুশ দিন অল্প অল্প করে আমরা আস্বাদন করব আর আমাদের হৃদয়টা চন্দনের কাঠের মতো ঘর্ষিত হয়ে চন্দন তৈরি হবে আর তার মধ্যে চোখের জলের কর্পূর আর ভক্তি ভক্তিরূপী কর্পূর আর প্রেমরূপী মনোভাব দিয়ে গোপীনাথের গোপালের রাধা গোবিন্দের চরণে হ্যাঁ অঙ্গে লাগাব তাই ভুল করবেন না একদিনও প্রত্যেক দিন অনেকে প্রশ্ন করে প্রভু চন্দনটা কখন লাগাবো আপনার সকালবেলা শৃঙ্গার মানে স্নান আদি করিয়েই তারপর আপনি চন্দন লাগিয়ে রাখবেন সকালবেলা ভগবানকে যখন আপনি শৃঙ্গার করেন স্নান আদি করিয়ে চন্দন লাগিয়ে তারপরে ড্রেস আদি করে রাখবেন ঠিক আছে তারপর সেই চন্দন স্লোপ্রাউপাত গুরুদেবের মস্তকে বৈষ্ণব মস্তকে লাগাবেন আপনিও সেই প্রসাদী চন্দন আর যখন ভগবানকে রাত্রে বিশ্রাম দিবেন শয়ন দিবেন তার আগে সেটা তুলে ফেলতে হবে সেই চন্দন ভিজে কাপড় দিয়ে তুলে ফেলতে হবে ঠিক আছে ভালো লেগেছে কেমন লেগেছে একটু কমেন্টসে লিখবেন অথবা আমার প্রাইভেট যে হোয়াটসঅ্যাপ নাম্বারেও লিখতে পারেন তাহলে দেখতে পারবো না কিছু হারিয়ে যায় হ্যাঁ আর বেশি বেশি করে এটাকে শেয়ার করে দিবেন যাতে আমাদের অনেক মায়েরা প্রভুরা এগুলো জেনে এগুলোকে উপলব্ধি করতে পেরে তারাও এই চন্দনযাত্রা মহোৎসব করে তারাও ভগবানের কি করে কৃপা পায় তারাও ভগবানের সেবায় অংশগ্রহণ করতে পারে আমাদের এটা কর্তব্য সকলকে ভগবানের সেবায় সুযোগ দেওয়া তাহলে তারাও তাদের কৃপায় আপনিও তাদের কাছ থেকে আশীর্বাদ পাবেন আর ভগবানের কৃপা পাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे बोलो माधवेंद्रपुरी चंदन जत्र महोत्सव की जय बोलो वृंदावन धाम की जय बोलो कृष्ण बलराम की जय गौरिताय की जय श्री श्री राधा श्याम सुंदर लाल की जय बोलो बाके बिहारी लाल की जय बोलो राधा रमन लाल की जय बोलो राधा दामोदर लाल की जय बोलो राधा मदन मोहन लाल की जय बोलो राधा गोपीनाथ की जय बोलो राधा गोविंद देव की जय बोलो राधा श्याम सुंदर लाल की जय बोलो राधा गोकुलानंद की जय बोलो वृंदावन धाम की जय 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 श्री राधे श्याम निताई गौर प्रशिता हरि प्रमानंदे बोल हरि बोल এই পৃথিবীতে এখন মহামারী চলছে সকল ভক্তদের জন্য পৃথিবীর সকল আত্মার জন্য এই মহামারী থেকে আমরা মুক্ত থেকে সুন্দরভাবে চন্দনযাত্রা প্রতি বছর করতে পারি ভগবানের চরণে থেকে আজকে যদি এই মহামারী না থাকতো এই একুশ দিন বৃন্দাবনে কত ভক্ত আসে পরিক্রমা চলে সর্বদা ভগবানের জন্য চন্দন বাটে আনন্দ কীর্তন হয় কিন্তু আজকে বৃন্দাবনে একটা কাক নেই কারণ এই মহামারী চলছে তাই সকল বিদেহ আত্মা যে সমস্ত পরিবার যে সমস্ত মানুষ এই মহামারীতে ভুগতেছে আমরা যারা সুস্থ আছি আমরাও জানি না কখন এর পাল্লায় পড়ি তাই সকলের জন্য আমরা একবার সকল মানুষের জন্য একবার হরে কৃষ্ণ মহামন্ত্র করে ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে ভগবান এই চন্দনযাত্রার সঙ্গে সঙ্গে এই মহামারীও নিয়ে চলে যায় আমাদেরকে তার নাম প্রেম কথা এবং সেবার মধ্যে ডুবিয়ে রাখে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীত গদাধর শিবাশাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় সুল প্র কি যায় নমাচার্য সুল হরিদাস ঠাকুর কি জয় এই মহামারী থেকে ভগবান আমাদের রক্ষা করুক কি জয় সকল বিধেয় আত্মার পারমার্থিক কল্যাণ হোক কি যায় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বোল হরে কৃষ্ণা সকলে আমাকে কৃপা আশীর্বাদ করবেন আপনাদের চরণে রাখবেন চরণ ধুলা আমার মতো পাপির মস্তকে সদা রাখবেন যেন আপনাদের সেবা করতে পারি ঠিক আছে সবাই এটাকে শেয়ার করে দিন এখন আমাদের সাতটায় আবার আমাদের গীতা ভাগবত চৈতন্য চরিতামৃতের ক্লাস আছে আমি এখন একটু গায়ত্রী করে তারপর আবার আপনারা এই পেইজি আমাদের গীতা ভাগবতের ক্লাস শ্রবণ করতে পারবেন তো আগামীকাল আবার আমরা ইন্ডিয়ান পাঁচটায় বাংলাদেশি সাড়ে পাঁচটায় আমরা চন্দন যাত্রার লীলা শুনব হরে কৃষ্ণ জয় সুলভ্র উপপাদ কী জয় গুরু মহারাজ কী জয়